ॐ नमस्ते शरण्ये शिवेशानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। हे देवी शरणदायिनी अनुकम्पापरायण জগৎব্যাপিনী বিশ্বরূপিণী সমস্ত জগতের বন্দনীয়া জগত্তারিণী দেবী দুর্গে আপনাকে প্রণাম। আজ শারদীয়া সপ্তমী তিথি, বেলুড় মঠে দেবী দুর্গার আরাধনা। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত প্রতিমায় দেবী আরাধনা। দেবী আরাধনা আরম্ভ হয়েছে বোধন দিয়ে, গত সন্ধ্যায় হয়েছে অধিবাস ও আমন্ত্রণ। আজ মূলা নক্ষত্রযুক্তা সপ্তমী তিথির সকাল থেকে দেবীর সপ্তমী বিহিতা পূজা হচ্ছে। মৃন্ময়ী প্রতিমায় দেবী আরাধনা, শুভ সপ্তমী তিথি। এই পূজার প্রথম অনুষ্ঠান নবপত্রিকা প্রবেশ, স্নান ও নবপত্রিকা স্থাপন। আজ পূজা আরম্ভে বিল্ববৃক্ষের অর্চনা সহ বিল্ববৃক্ষের শাখা ছেদ করে তার একটি অংশ গ্রহণ করে নবপত্রিকা ও দেবী ঘটে স্থাপিত হয়েছে। তারপর নবপত্রিকাকে গঙ্গা স্নান করানোর পর বিধিবদ্ধভাবে পূজা ও স্নানের জন্য মণ্ডপে স্থাপন করা হয়েছে। দেবীর নবপত্রিকা রূপ দুর্গাপূজায় দেবীকে কয়েকটি আধারে স্থাপন করা হয়, কয়েকটি আধারে তার অধিষ্ঠান কল্পিত হয়। দেবীর ঘটে মৃন্ময়ী প্রতিমায়, বিল্ববৃক্ষে, নবপত্রিকায় এবং হোমাগ্নিতে দেবীর অধিষ্ঠান চিন্তা করে সেই সেই স্থানে দেবীর পূজা করা হয়। দেবীর নবপত্রিকা রূপ ব্রহ্মাণী, বৈষ্ণবী, শিবা, জয়ন্তী, রক্তদন্তিকা, শোকরহিতা, চামুণ্ডা, কালী ও লক্ষ্মী।
এই নবপত্রিকা রূপে দেবীর উপস্থিতি। নয়টি বৃক্ষ ঔষধি তার ডাল সংগ্রহ করে সেগুলি একত্রিত করে দেবীর নবপত্রিকা রূপ কল্পিত হয়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, ধান, এই সমস্ত বৃক্ষ দিয়ে, এই সমস্ত বৃক্ষাংশ দিয়ে দেবীর নবপত্রিকা মূর্তিটি কল্পিত হয়। নবপত্রিকা পৃথক পৃথক দেবী, আবার একত্রে নবপত্রিকা বাসিনী দুর্গা দেবী রূপেও কল্পিতা হন। নবপত্রিকায় কদলী বা কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রম্ভা, দেবী ব্রহ্মাণী, হরিদ্রার দেবী দুর্গা, কচুর কালী, ধান্যের লক্ষ্মী, জয়ন্তীর কার্তিকী, ডালিমের রক্তদন্তিকা, বেলের শিবা নবপত্রিকা রূপে কল্পিতা হন। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গা মহাসপ্তমী পূজার প্রথম অনুষ্ঠান দেবীর নবপত্রিকা রূপের উদ্বোধন, নবপত্রিকা বাসিনী দেবীর মহাস্নান ও পূজা। দেবী দুর্গা সমস্ত দেবতাদের পুঞ্জীভূত শক্তির মূর্তি, তাঁরই নবপত্রিকা রূপ। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গা রূপে তিনি পূজিতা হন। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গার মহাস্নান আরম্ভ হয়েছে। প্রথমে তৈল হরিদ্রা, নানান উপাদানে দেবীর নবপত্রিকা রূপে বৈদিক মন্ত্রে স্নান করানো হয়, এইটিকে মহাস্নান বলা হয়। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গা এবং দেবী দুর্গা পৃথক পৃথক মহাস্নান করানো হয়। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গার মহাস্নানে প্রথমে তৈল হরিদ্রা, তারপর পঞ্চগব্যের দ্বারা স্নান, পঞ্চামৃত স্নান,
বলছে 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 দেবীর নবপত্রিকা রূপের স্নান, পঞ্চগব্য, গোমূত্র, গোময়, দুগ্ধ, দধি, ঘৃত ও কুশদক দ্বারা দেবীর স্নান, নবপত্রিকা বাসিনী দেবী দুর্গার পঞ্চামৃতের দ্বারা স্নান, দেবীর শর্করা, মধু, কুশদক, ঘৃত, দুগ্ধ ও দধি এই পঞ্চামৃত দ্বারা নবপত্রিকা বাসিনী দেবীর স্নান, নানা বৈদিক মন্ত্রে দেবীকে অভিষিক্ত করা হয়। স্মৃতিগ্রন্থে আছে, শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা, শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী, চারটি এই পূজার অঙ্গ, তাই তাকে মহাপূজা বলা হয়। স্নান, পূজা, বলি ও হোম এই চারটি অঙ্গ সহ দেবীর পূজা হয়। 3 দিন ব্যাপী দেবীর পূজা হয়, তাই মহাপূজা, দুর্গা পূজা, এটি শারদীয়া মহাপূজা বলে শাস্ত্রকারেরা সিদ্ধান্ত করেছেন। দেবীর মহাপূজার প্রথম অঙ্গ স্নান। নবপত্রিকা স্নানের মাধ্যমে দেবীর মহাপূজার আরম্ভ। দেবীর পঞ্চগব্য পঞ্চামৃত স্নানের পর দুগ্ধ, দধি, ঘৃত, মধু, শর্করা, নারিকেল জল এই সমস্ত মাঙ্গলিক বস্তুতে দেবীকে অভিষিক্ত করা হয়। তারপর চন্দন মিশ্রিত উষ্ণ জল, পুষ্পজল, বাপি জল, শিশির জল, সর্বৌষধি জল, পঞ্চকষায় জল, সুগন্ধি ক জল, কর্পূর জল ও গঙ্গা জল দিয়ে দেবীর স্নান সুসম্পন্ন হলে তাকে কাপড় পরিয়ে নবপত্রিকা বাসিনী রূপে আবাহন করে পূজা গৃহে পত্রিকা প্রবেশ করানোর বিধান রয়েছে। দেবী নবপত্রিকা বাসিনী দুর্গারূপে প্রকাশিত হন এই মহাপূজার কয়েকদিন। সপ্তমী মহাপূজা আরম্ভের আগে বোধন, কল্পারম্ভ, আমন্ত্রণ, অধিবাস এই সমস্ত পূজাগুলির মাধ্যমে দেবীর জাগরণ, দেবীর যে আধারে অধিষ্ঠান হবে তার শুদ্ধি, দেবীকে সপ্তমী পূজার জন্য নিমন্ত্রণ, দেবী পূজার সংকল্প এই সমস্ত অঙ্গ বা গৌণ কর্মগুলি সম্পন্ন হয়েছে।
মূলা নক্ষত্রযুক্ত সপ্তমী সকাল থেকে দেবীর ষষ্ঠাদিকল্প যে পূজা তার মূল অঙ্গ আরম্ভ হয়। দেবীর পূজায় কয়েকটি কল্প বা কয়েক দিনব্যাপী পূজার বিধান রয়েছে। মূলত ষষ্ঠাদিকল্প বা ষষ্ঠী থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত পূজার যে প্রথা সেটি অধিকাংশ জায়গায় অনুসৃত হয় এবং বেলুড় মঠে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণোক্ত বিধিতে ষষ্ঠাদিকল্পেই দেবীর অর্চনা হয়ে থাকে। দেবী দুর্গা সমস্ত দেবতার শক্তির পুঞ্জীভূত মূর্তি। শ্রীরামকৃষ্ণের দর্শনেও দেবী উদ্ভাসিতা হয়েছিলেন। শোনা যায় একদিন ঠাকুর যখন পঞ্চবটীতে বসে রয়েছেন, তিনি যেন দেখতে পেলেন দেবী দুর্গা গঙ্গার থেকে উঠে এসে তার দিকে এগিয়ে তার দেহে লীন হয়ে গেলেন। পরে তার সঙ্গীর হৃদয়কে ডেকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মা দুর্গা এসেছিলেন, এই দেখো মাটিতে তার পদচিহ্ন রয়েছে। বেলুড় মঠের দুর্গা পূজা তার সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের পূজার অনুমতি দান করেছিলেন শ্রী মা সারদা দেবী এবং সেই মহাপূজায় তিনি উপস্থিত ছিলেন সশরীরে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ প্রতিমায় দুর্গা পূজা প্রবর্তন করেন। শোনা যায় তিনি দেবী পূজা করতে উদ্যোগী হলে শ্রী মা সারদা দেবীর অনুমতি প্রার্থনা করেছিলেন। সারদা দেবী অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন শক্তির উপাসনা করবে বই কি, শক্তির উপাসনা ছাড়া কি জগতে কোনো কাজ সিদ্ধ হয়। স্বামীজির এক গুরু ভাই, তিনিও দেবী পূজার একটি দৈবী ইঙ্গিত পেয়েছিলেন। সেই পূজায় ব্রহ্মচারী কৃষ্ণলাল পূজারী ছিলেন, তন্ত্রধারক ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। শ্রী শ্রী মা নিজে এসে মঠের দক্ষিণ প্রান্তে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে বাস করেছিলেন মহাপূজার কদিন। দেবীর নবপত্রিকা বাসিনী রূপ বোধন আমন্ত্রণ ও অধিবাসে যে বিল্ববৃক্ষের পূজা হয়, যে বিল্ল বৃক্ষকে অধিষ্ঠান করে দেবী অবস্থান করেন, সেই বিল্ববৃক্ষের একটি শাখা ও বিল্ববৃক্ষের ফলযুগল শালিনী দুটি শাখা ছেদন করে এই বিল্ববৃক্ষে সংযোজিত করা হয়।
বেলুড় মঠের প্রথম যে প্রতিমায় দেবী আরাধনা, তাতে স্বামীজি নানা উপচারে দেবীর পূজা করিয়েছিলেন, উপস্থিত ছিলেন শ্রী শ্রী মা। একজন প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, এই পূজায় সংকল্প হয়েছিল শ্রী শ্রী মায়ের নামে এবং তার অনভিপ্রেত ছিল বলে পূজায় পশু বলি হয় নাই। তিনি বলছেন, ভক্তেরা দেখিতেছেন একদিকে দশ প্রহরণধারিণী সিংহবাহিনী অসুর দলনী দশভুজা, দক্ষিণে সর্ব ঐশ্বর্যদায়িনী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ, বামে পরাবিদ্যাস্বরূপিণী জ্ঞানদাত্রী কমলদলবাসিনী সরস্বতী ও দেবসেনাপতি কার্তিকেয় মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী দেবীর আবির্ভাব, অপরদিকে স্বয়ং মহাশক্তি মানবী দেহে জগজ্জননী মাতৃরূপে অবতীর্ণা। দুর্গাপূজা বিশেষ বিশেষ ক্ষণগুলিতে ভাব সমাহিত থাকতেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। কথামৃতে আমরা কয়েক বছরের চিত্র পাই, তিনি আমন্ত্রিত হয়ে সপ্তমী মহাপূজার দিনে তার ভক্ত অধর সেনের বাড়ি যেতেন, দেবী দর্শন করতেন, ভাবে মত্ত হয়ে দেবীর সম্মুখে নামগান করতেন। বিশেষ বিশেষ ক্ষণে বিশেষ আবির্ভাবে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়তেন, তাঁর অধ্যাত্ম ভাব ঘনীভূত হয়ে চারিদিকে গম গম করত। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত দুর্গাপূজার সংকল্প আজও শ্রী শ্রী মায়ের নামে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে মন্দির রয়েছে তার পূর্ব প্রাঙ্গণে গঙ্গার তীরে আজও স্বামীজি প্রবর্তিত বিধিতে দেবীর অর্চনা হয়ে থাকে। বৃহৎ নন্দিকেশ্বর পুরাণোক্ত বিধিতে দেবীর আরাধনা সম্পন্ন করা হয়। এই দেবী পূজাকে উপলক্ষ করে সে সময়ে মঠে আনন্দের হাট বসে যেত। একটি স্মৃতিতে জানা যায়, দুর্গাপূজা
মহাসপ্তমীর এক তিথি। পুরাতন ঠাকুর ঘরের কাছে হোগলার মণ্ডপে দেবীর আরাধনা করা হতো। তাতে উপস্থিত রয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কয়েকজন সন্ন্যাসী ও গৃহী পার্ষদ। স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ মঠেই থাকতেন। বাগবাজার থেকে এসেছিলেন শরৎ মহারাজ, কলকাতা থেকে কালী মহারাজ এসেছিলেন, কথামৃতকার শ্রীম, সকলে মিলিত হয়েছেন মঠ বাড়িতে। শ্রী শ্রী দেবীর আবির্ভাবে সকলেই যেন আনন্দে মশগুল। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করে, দেবীর উপস্থিতি অনুভব করে তারা ভাবে বিভোর হয়ে থাকতেন। শ্রী শ্রী মাও 1901, 12 এবং 16 খ্রিস্টাব্দের দেবী আরাধনায় উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারি। স্বামী ব্রহ্মানন্দের মন্দির গঙ্গা তীরে প্রথম দুর্গোৎসবের সময় স্বামীজি দুর্গোৎসবের সংকল্প করে স্বামী ব্রহ্মানন্দকে ডাকলে তিনি তার এক দিব্য দর্শনের কথা বলেছিলেন। তিনি যেন ভাব চক্ষে দেখেছিলেন দেবী দুর্গা দক্ষিণেশ্বর থেকে গঙ্গা হয়ে বেলুড় মঠে বিল্লমূলে এসে উঠেছেন। দেবী নবপত্রিকা রূপে, নবপত্রিকা বাসিনী দুর্গা রূপে পূজিতা হবেন দুর্গার মণ্ডপে। দেবীর ডান দিকে নবপত্রিকার সিংহাসন কল্পিত হয়। নবপত্রিকাবাসিনী দেবী দুর্গার যে দেবী মূর্তি কল্পিত হয় তাতে দেবীর স্নান, স্নানান্তে বস্ত্র পরিধান, মস্তকে সিন্দুর ও গন্ধদ্রব্য প্রদান অন্যতম অঙ্গ। দেবী নবপত্রিকা রূপে যে অধিষ্ঠান তার মহাস্নান শেষ, তারপর নানা বিঘ্ন দূরীকরণের জন্য মাসভক্ত বলি, বেতাল ভূতাদির পূজা ও ভূতাপসরণ। বিভিন্ন বিঘ্নকারক যে সমস্ত অশুভ শক্তি রয়েছে তাদের উদ্দেশ্যে পূজা করে তাদের প্রার্থনা করা হয় যে ঘোর রূপ বা অঘোর রূপ বা ঘোরতর রূপ তাদের যে যাই রূপ থাকুক না কেন তারা যেন এই পূজা গ্রহণ করে পূজার কদিন নির্বিঘ্নে যাতে পূজা সম্পন্ন হয় সেই বিষয়ে
আমাদের সহায়তা করুন। তারপর দেবীকে আহ্বান করা হয়, হে দেবী, এই সমস্ত বিঘ্নকারী তত্ত্বগুলিকে আপনি দূরে রাখুন, তাদের উদ্দেশ্যে নিত্য বলি বা কিছু পূজা দ্রব্যাদি নিবেদন করা হয়। নবপত্রিকাবাসিনী দেবী দুর্গা, দেবীর অধিষ্ঠান বা আবির্ভাব শারদীয়া মহাপূজার সময় যে কটি আধারে হয় তার মধ্যে অন্যতম এই নবপত্রিকা। বিল্ববৃক্ষে দেবী ঘটে, মৃন্ময়ী প্রতিমায়, নবপত্রিকায়, দর্পণে, হোমে, অগ্নিতে এবং জীবন্ত কুমারী রূপে এই সপ্ত আধারে দেবীর অধিষ্ঠান হয় এই মহাপূজায়। ওম আগচ্ছ মদগৃহে দেবী সর্বকল্যাণ হেতবে বলিপূজাম ইমাম সর্বাম গৃহাণ পরমেশ্বরী। ওমাগচ্ছ মদগৃহে দেবী সর্বাভিশক্তিভিঃসহ পূজাং গৃহাণ বিধিবত মম কল্যাণকারিণী। ওম দেবী চণ্ডাত্মিকে চণ্ডী চণ্ড বিগ্রহকারিণী বিল্বশাখাম সমাশ্রিত্য তিষ্ঠত্বম হি যথাসুখম্। নবপত্রিকা বাসিনী দেবীর পূজা মহাস্নান শেষে দেবীকে চামুণ্ডে চল চল চালয় চালয় শীঘ্রম দুর্গে মম গৃহম প্রবিশ। ওম হ্রীম হুং ফট স্বাহা। ওম উত্তিষ্ঠ পত্রিকে দেবী সর্বকল্যাণ হেতবে পূজাং গৃহাণ সকলাম অস্মাকম বরদা ভব। সর্বেষাম বরদে দেবী অস্মাকম হিতকারিণী। প্রবিশ্য তিষ্ঠ গেহেস্মিন যাবত পূজাং করোম্যহম্। নবপত্রিকার সামনে কৃতাঞ্জলি হয়ে নবপত্রিকার আসন স্পর্শ করে তার কাছে প্রার্থনা করা হয়, হে দেবী, আমার গৃহে আসুন, আমার সমস্ত পূজা আপনি গ্রহণ করুন। হে দেবী চণ্ডাত্মিকা, দেবী চণ্ডী, হে চণ্ড বিগ্রহকারিণী দেবী, বিল্বশাখা আশ্রয় করে আপনি আনন্দে বাস করুন। তারপর চামুণ্ডা রূপিণী দেবীকে আহ্বান করে তাকে নবপত্রিকা বাসিনী দুর্গায় অধিষ্ঠান স্বরূপ জেনে দেবীর ডান দিকে তাকে স্থাপন করা হয়। তার কাছে প্রার্থনা করা হয়, হে পত্রিকা দেবী, হে নবপত্রিকে, আপনি সমস্ত কল্যাণের মূল, আমাদের সমস্ত পূজা গ্রহণ করে যত সময় অবধি পূজা চলবে আপনি দয়া করে আমাদের পূজা গ্রহণ করবেন। তারপর পত্রিকার পাদদেশ স্পর্শ করে স্থিরীকরণ বীজ মন্ত্রে অম্বিকারূপিণী নবপত্রিকার স্থিরীকরণ,
নবপত্রিকা দেবীর স্নান ও প্রতিষ্ঠা শেষে মহাদেবী দেবী দুর্গার মহাস্নান। একই মহাদেবী বিভিন্ন আধারে বিরাজিতা থেকে পূজা গ্রহণ করেন, নবপত্রিকা রূপে তার মহাস্নান শেষ হয়েছে, এরপর দেবী দুর্গা রূপে তার মহাস্নান বেলুড় মঠের পবিত্র প্রাঙ্গণে দেবী দুর্গার সপ্তমী বিহিত পূজা আরম্ভ হয়েছে। মহাদেবীর পূজা শারদীয়া মহাপূজার শুভা সপ্তমী তিথি। সকাল থেকে বিল্ববৃক্ষের অর্চনা, নবপত্রিকা স্নান, নবপত্রিকার প্রবেশ শেষ হয়েছে, এরপর দেবীর মহাস্নানের আয়োজন। শ্রীরামকৃষ্ণ মন্দির স্বামীজি পরিকল্পিত ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই দুর্গা পূজার কদিন দিব্য আবেশে থাকতেন। দেবীর নবপত্রিকা স্নান তার কিছু প্রস্তুতি রয়েছে। কয়েকটি সামান্য শুদ্ধির পর বেতাল আদির অর্চনা মাস ভক্ত বলি শেষে দেবীর মহাস্নান আরম্ভ হয়। দেবীর মহাস্নানে বিভিন্ন দ্রব্যের প্রয়োজন হয়, যেমন তৈল হরিদ্রা চন্দন রয়েছে, উষ্ণ জল, শীতল জল, শুদ্ধ জল, তার সঙ্গে ভৃঙ্গারের দ্বারা শঙ্খের দ্বারা দেবীর স্নানের আয়োজন থাকে। এর সঙ্গে গন্ধার্ঢ জল, পবিত্র জল, ইক্ষুরস, সাগর রস, নানা উপাদানে দেবীর অর্চনা করা হয়। দেবীর মন্ত্রে উদাত্ত ভাব প্রকাশ পায়। দেবীর মন্ত্রে সমস্ত দেবতা, অসুর, নাগ, গন্ধর্ব, যক্ষ, ঋষি, মুনি, মানুষ সকলে দেবীকে তাদের সাধ্যমতো, তাদের উপচার মতো স্নান করাচ্ছেন, অর্চনা করছেন, এই ভাবটি বিশেষ করে প্রকাশ করা হয়। দেবীর মহাপূজা, এই মহাপূজায়
ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য সন্ন্যাসী এবং গৃহী শিষ্যেরা তারা অংশগ্রহণ করতেন, আনন্দে মাতোয়ারা হয়ে থাকতেন। পুরাণে দেবীর নানা রূপের কথা, নানা শক্তির কথা উল্লেখ রয়েছে। দেবীর এই দশভুজা রূপটি কল্পিত হয়েছে কয়েকটি পুরাণে। দেবীর পূজার কয়েকটি বিধান রয়েছে, কোনটি পুরাণ সম্মত, কোনটি স্মৃতি সম্মত, কোনটি বা তন্ত্র সম্মত। নমো বিবাস্বতে ব্রহ্মণ বাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে মহাদ্বতিম দ্বান্তারিম সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। আর্চনা বঙ্গিতেভ্য স্নানীয় দ্রব্যেভ্যো নমঃ, বঙ্গিতেভ্য স্নানীয় দ্রব্যেভ্যো নমঃ, বঙ্গিতেভ্য স্নানীয় দ্রব্যেভ্যো নমঃ, অমৃতে গন্ধপুষ্পে এতেভ্য স্নানীয় দ্রব্যেভ্যো নমঃ, অমৃতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে বেলুড় মঠে শ্রী বিষ্ণবে নমঃ, অমৃতে গন্ধপুষ্পে এতৎ বিহন্নন্দিকেশ্বর পুরাণ অনুগৃহীত মতে নমঃ পূজা প্রচলিত। ত্রিকোণ মণ্ডলম বিলিখ্য এছাড়াও দেবী পুরাণ, ওং কালিকা পুরাণ, মৎস্য পুরাণ এবং আরো বিভিন্ন পুরাণে দেবী পূজার বিধান রয়েছে। দেবীর পূজায় বেদ মন্ত্র, তন্ত্রাচার, পৌরাণিক পদ্ধতি সমস্ত ধারারই মিশ্রণ দেখতে পাওয়া যায়। দেবীর এই রূপটি যে সাধকের ধ্যানে কল্পিত হয়েছে, পুরাণে বলা হয় এই মহাপূজা ওম তৎসদ্যে আশ্বিনে মাসে শুক্লে পক্ষে সপ্তম্যাম তিথৌ আস্যা মৃন্ময়া দুর্গা প্রতিমা। প্রথম আরম্ভ করেন আদিগতা অপবিত্র দ্রব্য শুদ্ধ কামনায়া ওম বাম বিম ব্রহ্মা বৈম ওম বা। তারপর ঈশবালি শিব তালে ত্রিপুরাসুর নাশের জন্য, তারপর ইন্দ্র ও শচী অসুর বিনাশের জন্য। পৃথিবীতে প্রথম মহাপূজার প্রচলন করেন রাজা সুরথ, তারপর অকাল বোধন করেন শ্রী রামচন্দ্র। ঐতিহাসিক সময়ে শোনা যায় তাহেরপুরের রাজা কংস নারায়ণ বর্তমান পূজা পদ্ধতির প্রচলন করেন। মুখাকরত প্রণয়ায়ুং শীতারিষত ওম তেজসি শুক্রমস্য অমৃতমসি ধাম নামসি প্রিয়ং দেবানামনাদৃষ্টম। কলির অশ্বমেধ ওম দেবস্বত্বা বলে পরিচিত অশ্বিনির্বাহুভ্যাম পুষ্পহস্তাভ্যাম আদরে দুর্গা পূজা পূর্ববস্য তস্য পিতুর্বারেণ্যম বেলুড় মঠে চলেছে। উপস্থিত রয়েছেন
ভক্তবৃন্দ, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাৎস ভূমিম সর্বতস্পৃত্বা আত্যত্তি সুতাঙ্গুলম মধুবাতারুতায়তে মধুক্ষরন্তি সন্ধ্যামাপূজার সন্তোষদি মধুরাক্তমতো সশমধুমতারম্ভেজহ মধুদ্দৌলস্নাপিতা মধুমান্নো বনস্পতির মধুমামস্তু সূর্যঃ মাধ্বীরিকাবো ভবন্তু নঃ। যে কোন পূজা মহাপূজা হতে পারে না, একাধিক তিথি ব্যাপিনী উমাপ্যায়স্য সমেত দুগ্ধ উমাপ্যায়স্য সমেত তে বিশ্বত সোমবৃষ্টম ভবাবাজস্য সাঙ্গতে অন্ধধিক্রাব্নমকারি সঞ্জিষ্ণো রশ্বস্য বাজিনঃ সুরভিনো মুকাকর। যে মহাপূজা তারিশত ভূর্ভুবঃ সহ পিতুর্বরেণ্যম বর্গো দেবস্য ধীমহি ধিয়ো। চতুষ্কর্ম বই বা চারটে অঙ্গ সম্পন্না সেই পূজাই মহাপূজা নামে পরিচিত। স্নানার্থম অষ্টাঙ্গুলি পূজা পরিমিতম বিল্লকা বলি ও হোম এই চারটে অঙ্গ সহকারে যে পূজা সেটি মহাপূজা। দুর্গা পূজার এই চতুষ্কর্মময়ী, তার মধ্যে তদনন্তরম প্রথম অঙ্গ শ্বেতবর্ণতণ্ডুলচূর্ণ দেবীকে বিল্লকাষ্ঠ দিয়ে স্নান, তারপর শ্বেতবর্ণ তণ্ডুল চূর্ণ দ্বারা মার্জন করে উষ্ণদক দিয়ে বৈদিক মন্ত্রে ওম তচ্চক্ষু ওচিত্রম দিবানামুদ্গাদানিকম চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নে আপ্রাদ্যাবা পৃথিবী অন্তরীক্ষম সূর্যয়াত্মা জগতস্তস্থূষশ্চ। কৃতাঞ্জলি। ওম তচ্চক্ষুর্দেবহিতম পুরস্তাত শুক্রমুচ্চারত পশ্যেম শরদশতকে। স্নানের পর জীবেম শরদশতকম বেদমন্ত্রে শৃণুয়াম দেবীর চক্ষু উন্মীলন প্রব্রবাম শরদশতকম আহ্বান করা হচ্ছে। শরদশতকম দেবীর চোখ কল্পনা করে, নেত্র কল্পনা করে দেবীকে চোখ খোলার জন্য নেত্র উন্মীলনের প্রার্থনা। ওম নানা রূপ ধরে দেবী দিব্য বস্ত্রাবগুণ্ঠিতে তবানুরেপ মাত্রেণ চিত্র দোষ বিনাশ্যতু। চন্দনম দেবীর আবির্ভাব দর্পণে কল্পনা করে তাতে তৈল হরিদ্রা নিবেদন করা হয়েছে। উদ্বরতন প্রদানেন প্রাপ্নুয়াম শ্রিয়মুত্তমাম। মাসভক্ত ত্রিকোণমণ্ডলম বিরিক্ষ্য এতে গন্ধপুষ্পং বেতালেভ্যো। দর্পণে দেবীর উপস্থিতি কল্পনা করে প্রথমে তৈল হরিদ্রা দিয়ে যেন দেবীর গাটি সুন্দর করে মেজে দেওয়া হলো, তারপর দেবীর প্রীতির জন্য তাকে চন্দন মাখানো, তাকে উদ্দেশ্য করে বলা দেবী আপনি এই চন্দন গ্রহণ করে নিজের গাত্র মার্জনা করুন। আশ্বিনে মাসি শুক্লে পক্ষে সপ্তম্যাম তিথৌ অস্যা ভগবত্যা মৃন্ময়্যা বিচিত্র নির্মাণ কর্মণি যদ বৈগুণ্যম জাতম তদ্দোষ প্রশমনায় দেবীর মাস ভক্তবলি উদ্বর্তন স্নানের পূর্বে প্রসাধনের দ্রব্যাদি তৈল হরিদ্রা চন্দন তণ্ডুল চূর্ণ ইত্যাদি দিয়ে ওম আজ্ঞাপয় মহাদেবী স্নানার্থম পরমেশ্বরী আদর্শে স্নাপয়ামি ত্বাম নানা দেবীর কাছে প্রার্থনা। হে দেবী আপনি অনুমতি করুন আপনার স্নান আরম্ভ করব। ওম পরমেশ্বরি ধর্মায় যজ্ঞায় জ্ঞান রূপিণে তপসে পাপনাশায় স্নাপয়ামি কৃপাং কুরু। শীতোষ্ণ সুবাসিত জল দ্বারা দেবীর স্নান আরম্ভ হলো। ওম হৃদয়ায় নমঃ গোমায়
শীতল জলে দেবীর মহাস্নান মাতারা দেবীর নানা নদীর জল কল্পিত চক্ষুর ভদ্রা দৃষদবতি তুঙ্গভদ্রা কৃষ্ণবর্ণা পয়ষ্ণী নর্মদা তথা তাপ্তি ভীমরথি শ্রীপ্রাবিতস্তৈরাবতী তথা গোদাবরী বিপাশা চ শতদ্রুসিন্ধুরেব চ চর্বন্মতী চ কাবেরী তাম্রপর্ণী মহানদী করতো আবাহুদা চ তথা বেত্রবতী তথা দেবিকা ভৈরবী কোকা গোমতী চোতপলাবতী ও মাত্রেই ভারতী গঙ্গা যমুনা চর সরস্বতী সরয়ুর্গণ্ডকী পুণ্যা শ্বেতগঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বাসু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তা ওম সুরাস্তামভিষিঞ্চন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথস্তথা শঙ্করশন প্রভু প্রদ্যুম্নশ্চানিরুদ্ধশ্চ ভবন্তু জয়ায়তে আখণ্ডলগ্নির্ভগবান যমো বৈ নৃতিস্তথা বরুণপবনশ্চৈব ধনাধ্যক্ষস্তথা শিবঃ ব্রহ্মণা সহিত শেষো দিকপালাপ্পান্তু তে সদা কীর্তির্লক্ষ্মীর্ধৃতির্মেধা পুষ্টিশ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধির্লজ্জা বপুঃ কান্তি শান্তিস্তুষ্টিশ্চ মাতরঃ এতা স্বামভিষিঞ্চন্তু ধর্মপত্ন্যঃ সমাগতাঃ আদিত্যশ্চন্দ্রমা ভৌমৌ বুধ জীবসিতারকজঃ গ্রহাস্বামভিষিঞ্চন্তু রাহুকেতুশ্চতর্পিতা দেবদানবগন্ধর্বা যক্ষরাক্ষসপন্নগা ঋষয়ো মুনয়ো গাবদেব মাতর এব চ দেবপত্ন্যো ধ্রুবা নাগা দৈত্যাশ্চাপ্সরসাঙ্গনা অস্ত্রাণি সর্বশস্ত্রাণি রাজানো বাহনানি চ ঔষধানি চ রত্নানি কালস্যাবয়বাশ্চয়ে সরিতঃসাগরা শৈলাস্তীর্থানি এতে ত্বামভিষিঞ্চন্তু ধর্মকামার্থসিদ্ধৈ ওম সিন্ধুভৈরবশোনাদ্যায়েন দা ভুবি সংস্থিতা সর্বাসু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তাম কুরুক্ষেত্রম প্রয়াগশ্চক্ষয়ো বটসঙ্গকঃ গোদাবরী বিয়দগঙ্গা নর্মদা মণিকর্ণিকা সর্বাণ্যেতানি তীর্থানি ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তাম ওম তক্ষকাদ্যাশ্চ নাগা পাতালতলবাসিনঃ সর্বেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তাম ওম দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহী কার্তিকী তথা হরসিদ্ধা তথা কালী ইন্দ্রাণী বৈষ্ণবী তথা ভদ্রকালী বিশালাক্ষী ভৈরবী সর্বরূপিণী এতাসু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তাম। দেবীর ভৃঙ্গার স্নান শেষ হলো, এরপর শঙ্খজলে স্নান। ওম সর্বেষামধিপো দেব ঈশানো নাম নামত শূলপাণির মহাদেব ভৃঙ্গারৈ স্নাপয়ত্বিমাম গঙ্গাজলে ওম মন্দা গঙ্গাজলে ওম মন্দাকিন্যাস্তু যদ্বারি সর্বপাপহরম শুভম সর্গস্রোতস্তু বৈষ্ণব্যম স্নানম ভবতু তেন তে। উষ্ণজলে ওম পরমম পবিত্রমুষ্ণম বহ্নি জ্যোতি সমন্বিতম জীবনম সর্বপাপঘ্নম ভৃঙ্গারৈ স্নাপয়ত্বিমাম গন্ধাঢ্যজলেন ওম গন্ধাঢ্যম শোভনম চৈব শীতলম সুমনোহরম সর্বপাপহরম বারি ভৃঙ্গারৈ স্নাপয়ত্বিমাম পবিত্রজলেন
পুষ্পিনী বৃহস্পতি প্রসূতাস্বানোমুঞ্চন্ত্বমহস পঞ্চরত্ন জলের পর পঞ্চগব্যে পুনরায় স্নান গোমূত্রের দ্বারা, গোময় দ্বারা, দুগ্ধ দধি ও ঘৃতের দ্বারা। পঞ্চগব্য স্নান গোমূত্রের ওম ভূর্ভুবস্য তৎস পিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াতুম ওম গবাং মূত্রেণ পুণ্যেন সর্বাঘ পরিমোষিন স্নাপয়ামি জগদ্ধাত্রীম পুত্রায়ুধন বৃদ্ধয়ে গোময়েন ওম গন্ধদ্বারাম দুরাধর্ষম নিত্য পুষ্টাঙ্করীষিণীম ঈশ্বরীম সর্বভূতানাম ত্বামি ওপবয়েশ্রিয়ম ওম পবিত্রাকারম ভূমির্বিদ্যুতে কারণম পরম গোময়ম সর্বপাপগ্নম তেন ত্বম স্নাপয়াম্যহম দুগ্ধেন ওমাপ্যায়স্য সমেতুতে বিশ্বতঃ সোমবৃষ্ট্যম ভবাবাজস্য সাঙ্গথে অমযজ্ঞক্রিয়াকলাপোয়ম সর্বো যস্মিন প্রতিষ্ঠিত পয়সা তাদৃশেন ত্বাম স্নাপয়ামি হরপ্রিয়াম দধনা মম দধিক্রাব্নো অকারিষম জিষ্ণোরস্যস্য বাজিনঃ সুরভিনো মুখাকরত প্রণয়ায়ুং শিতারিষত সদ্গবামঙ্গসম্ভূতম হবিষঃ কারণম হি যত দধি তৎপিঙ্গলাবণ্য করণায় ভবত্বিদম ঘৃতেন ওম তেজসী শুক্রমস্য অমৃতমসি ধামনামাসি প্রিয়ম দেবানমনাধৃষ্টম দেবজজনমসি ওম যদ্ধোম সাধনত্বেন গ্রথিতম নিগমাদিষু যচ্চাপ্যগ্নিমুখেনৈব ভুঞ্জতে নিখিলাসুরা যস্মাৎ পবিত্রম নৈবাস্তি বলবীর্য করঞ্চ যত তেন ত্বাম স্নাপয়ামদ্য গব্যেন হবিষেশ্বরীম কুশোদক ওম দেবস্য ত্বা সবিতু প্রসবে অশ্বিনর বাহুভ্যম উষ্ণো হস্তাভ্যমাদতে শোধিত পঞ্চগব্য একত্রে দেবীর মহাস্নানের জন্য ব্যবহৃত হবে। ওম পঞ্চগব্যমিদং পুণ্যম সর্ব পাপ নিষূদনম তত্তো যৈ স্নাপয়ামি ত্বাম মম পাপম ব্যপোহয যস্মাৎ পরমনা পরমস্তি মেধ্যম দেহে গতম যদ বৃজিনমনিহন্তি নাস্তে পরম হৃদ্যমতস্তদেতত স্নানায ভূয়াত তব পঞ্চগব্যম। মহাদেবীর পঞ্চগব্য স্নান, তারপর পঞ্চামৃতে মহাদেবীর স্নান, শর্করা মধু ঘৃত দুগ্ধ ও দধি এই পাঁচটি উপাদান পঞ্চামৃত বলে পরিচিত। সেই সমস্তগুলি পৃথক পৃথক বীজ মন্ত্রে দেবীর মহাস্নানের জন্য প্রচণ্ডায় নমঃ ব্যবহৃত হচ্ছে। ঘৃতেন ওম হ্রীম চণ্ডিকায় নমঃ দধনা
ওম হ্রিম দুর্গায়ই নমঃ। মধুনা ওম হ্রিম গৌরী নমঃ। শোধিত পঞ্চামৃত একত্রে দেবীর শোধিত পঞ্চামৃতেন মহাস্নান। ওম পঞ্চামৃতমিদম পূতম শ্রুতিভিশ্চ সুসংস্কৃতম তত্ত্বয়ৈ স্নাপয়ামি ত্বাম তুষ্টা ভব মহেশ্বরী সারং গৃহীত্বা জগতাম ত্রয়ানাম যন্নির্মিতম যজ্ঞকৃতে বিধাত্রা পঞ্চামৃতম তন্মধুরম মনোজ্ঞম স্নং স্নাপকম তে জগদম বভূয়াত। স্বর্ণজল রজত জল প্রভৃতি ওম হ্রিম দুর্গায়ই নমঃ। রজত জলেন ওম অম্বিকে বরদে দেবী জগতাম হিতকারিণী রৌপ্যদকেন দেবী ত্বাম স্নাপয়ামি সুশোভনে। ওম হ্রিম শ্রী ফলবাসিন্যৈ নমঃ। নারিকেল জলেন ওম মাহেশ্বর্যৈ নমঃ। শিশির জলেন ওম শিবায়ৈ নমঃ। গুরজলেন ওম চণ্ডিকায়ৈ নমঃ। গুরজলেন ওম চণ্ডিকায়ৈ নমঃ। কর্পূরজলেন ওম ইন্দ্রাণ্যৈ নমঃ। তিলোদকেন ওম হ্রিম অম্বিকায়ৈ নমঃ। বিষ্ণুতৈলেন ওম হ্রিম চামুণ্ডায়ৈ নমঃ। অগুরুজলেন ওম গাং গৌর্যৈ নমঃ। পুষ্করিণী জলেন ওম হ্রিম কালিকায়ৈ নমঃ। বৃষ্টিজলেন ওম হ্রিম চামুণ্ডায়ৈ নমঃ। পঞ্চকষায় জলেন ওম জম্বুশালমলিবাট্যাল্যম বকুলম বদরম তথা বেতনমিশ্রিততোয়েন স্নাপয়ামি সুশোভনে। ওম হ্রিম ভদ্রকাল্যৈ নমঃ। পঞ্চশস্য জলেন ওম যবগোধূমমুদগাশ্চ তিলাশ্চ ধান্যমেব চ এতত্ত্বয়েন দেবেশি স্নাপয়ামি প্রসীদমে। ওম হ্রিম উমায়ৈ নমঃ। কুঙ্কুমোদকেন ওম কৌশিক্যৈ নমঃ। শর্করয়া ওম শর্করে মধুরে স্নিগ্ধে দেবামোদ বিবর্ধিনি দেবানাম তুষ্টিদে নিত্যম মাতর শীঘ্রম প্রসীদমে। ওম হ্রিম শিবায়ৈ নমঃ। গোরচনা ওম হ্রিম পার্বত্যৈ নমঃ। সুগন্ধিজলেন ওম যোসৌ মলয়জো বৃক্ষসৌ গন্ধনিলয়ঃ সদা তজ্জলস্নানমাত্রেণ বরদা ভব শোভনে। ওম হ্রিম কাল্যৈ নমঃ। যবধান্যাদিচূর্ণজল ওম বৈষ্ণব্যৈ নমঃ। নানা উপাদানের পর মৃত্তিকা দেবীর মৃত্তিকা স্নান আরম্ভ হচ্ছে। আদৌ বাল্মীকি মৃত্তিকায়া ওম হ্রিম চণ্ডিকায়ৈ নমঃ। বরাহদন্ত মৃত্তিকা ওম হ্রিম বারায়ৈ নমঃ। বেশ্যাদার মৃত্তিকা মঙ্গলাদ্বার মৃত্তিকায়া ওম মঙ্গলায়ৈ নমঃ। বিশ্বশৃঙ্গ মৃত্তিকা ওম মাহেশ্বর্যৈ নমঃ। অশ্বদন্ত মৃত্তিকা ওম কৌবের্যৈ নমঃ। গজদন্ত মৃত্তিকা ওম ইন্দ্রাণ্যৈ নমঃ। পর্বত মৃত্তিকা ওম মাহেশ্বর্যৈ নমঃ। দেবদ্বার মৃত্তিকা ওম ব্রহ্মাণ্যৈ নমঃ। সরোবর মৃত্তিকা ওম পদ্মাবত্যৈ নমঃ। নদীর উভয়কূলের মৃত্তিকা ওম ত্রিনেত্রায়ৈ নমঃ। যজ্ঞশালার মৃত্তিকা ওম নারায়ণ্যৈ নমঃ। রাজদ্বার রাজদ্বার মৃত্তিকায়া ওম অপরাজিতায়ৈ নমঃ। চতুষ্পথ মৃত্তিকা চতুষ্পথ মৃত্তিকায়া ওম জয়ন্ত্যৈ নমঃ। গঙ্গা মৃত্তিকায়া ওম হৈমবত্যৈ নমঃ। কুসুমূল মৃত্তিকা কুসুমূল মৃত্তিকায়া ওম শিবায়ৈ নমঃ। নদ মৃত্তিকায়া ওম হ্রিম মাহেশ্বর্যৈ নমঃ। নদী মৃত্তিকা ওম হ্রিম শিবায়ৈ নমঃ। সাগর মৃত্তিকা ওম হ্রিম কাত্যায়ন্যৈ নমঃ। ও গোষ্ঠ মৃত্তিকা ওম হ্রিম ইন্দ্রাণ্যৈ নমঃ। এরপর দেবীর সহস্রধারায় স্নান। বৈদিক পুরুষ সূক্তে দেবীকে সহস্রধারায় স্নান, তারপর নানা দেবতা যক্ষ রক্ষক গন্ধর্ব মুনি ঋষি সকলের দেবীকে স্নান করিয়ে দিচ্ছেন, আদর করে আরাধনা করছেন দেবীর। এই ভাবটি নিয়ে দেবীর সহস্রধারায় স্নান। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বত স্পৃত্বা অত্যত্তিষ্ঠত দশাঙ্গুলম পুরুষ এবেদম সর্বম ইয়দ্ভূতম ইয়চ্চ ভাব্যম উতামৃতত্বস্যেষানো যদন্নেনাতিরোহতি
এতাবানস্য মহিমাতো জ্যায়াংশ্চ পুরুষঃ পাদস্য বিশ্বাভূতানি ত্রিপাদস্যামৃতম দিবি ত্রিপাদূর্ধৌ দৈত্যপুরুষঃ পাদস্যেহাভবত পুনঃ ততো বিশ্বম ব্যাক্রামত শাসনান শনি অভি ততো বিরারজায়ত বিরাজো অধিপুরুষঃ সজাতো অত্যরিচ্যত পশ্চাদ ভূমিমথ পুরঃ তস্মাদ যজ্ঞাত সর্বহুত সম্ভৃতম পৃষদাজ্যম পশুং স্তামশ্চ দেবীর সহস্রধারায় স্নান তস্মাদ যজ্ঞাত সর্বহুত ঋচসামানি যজ্ঞিরে ছন্দাংসি যজ্ঞিরে তস্মাদ যজুস্তস্মাদ অজায়ত তস্মাদ অশ্বা অজায়ন্ত একেচো ভয়াদত গাবোহ যজ্ঞিরে তস্মাদ তস্মাদ জাতা অজাবয তং যজ্ঞম বহিষি প্রৌষং পুরুষম জাতমগ্রত তেন দেবা অযজন্ত সাধ্যা ঋষয়শ্চ ইয়ে যৎপুরুষম ব্যদধু কতিধা ব্যকল্পয়ন মুখম কিমস্যাসীত কৌকিং বাহু কিমুপাদা উচ্যতে ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহুরাজন্যকৃতঃ উরুতদস্য যদ বৈশ্য পদ্ভ্যাম শূদ্র অজায়ত চন্দ্রমা মনসো জাত চক্ষো সূর্যো অজায়ত শ্রোত্রাদ বায়ুশ্চ প্রাণশ্চ মুখাদগ্নিরজায়ত। প্রসিদ্ধ পুরুষ সূক্তে সহস্রধারায় দেবীর মহাস্নান। যৎ পুরুষেণ হবিষা দেবা যজ্ঞম অতন্বত বসন্তোস্যাসীদাজ্যম গ্রীষ্ম ইধম শরদ হবিঃ সপ্তাস্যাসন পরিধয় স্ত্রী সপ্ত সমিধ কৃতাঃ দেবা যদি যজ্ঞম তন্বান অবধনন পুরুষম পশুম যজ্ঞেন যজ্ঞমযজন্ত দেবাস্তানি ধর্মাণি প্রথমান্যাসন দেহনাকম মহিমান সচন্ত যত্র পূর্বে সাধ্যা সন্তি দেবাঃ অদ্ভ্যঃ সম্মৃত পৃথিব্যৈরসাচ্চ বিশ্বকর্মণঃ সমবর্ততাগ্রে তস্য ত্বষ্টা বিদধত রূপমেতি তন্মরতস্য দেবত্বমাজানমগ্রে বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায় প্রজাপতিশ্চরতি গর্ভে অন্তর্জায়মান বহুধা বিজায়তে তস্য যোনিম পরিপশ্যন্তি ধীরাস্তস্মৈ হতস্থুর্ভুবনানি বিশ্বা যো দেবেভ্য আতপতি যো দেবানাম পুরোহিত পূর্বো যো দেবেভ্য জাত নমো রুচায় ব্রাহ্মহে রুচম ব্রাহ্মম জনয়ন্তো দেবা অগ্রে তদ্ব্রুবন যস্ত্বৈব ব্রাহ্মণো বিদ্যাত তস্য দেবা আসন বশে শ্রীশ্চ তে লক্ষ্মীশ্চ পত্ন্যা অহোরাত্রি পার্শ্বে নক্ষত্রাণি রূপমশ্বিনৌ ব্যাত্যম ইষ্টন্নিশানামুম মহিষান সর্বলোকম মহিষান সাগরসরিতসর্বসর্গস্রোতো নদাস্তথা সর্বৌষধি বিপাপগ্নৈ সহস্রৈ স্নাপয়ন্তু তে নবনেক্ষু সুরা সর্পিত দুগ্ধজলান্তক সহস্রধারয়া দেবীং স্নাপয়ামি মহেশ্বরীম ওম সাগরসরিতা শৈলাস্তীর্থানি জলদা নদা রত্নৌষধি বিপাপগ্না ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে বসোপবিত্রমসি শতধারম বসোপবিত্রমসি সহস্রধারম দেবস্বা সবিতা পুনাতু বসোপবিত্রেণ শতধারেণ সুক্বা কামধুক্ষ নদয়া। সহস্রজল সহস্রধারায় স্নান, তারপর নদজল দ্বারা স্নান। নদজলে ওম ইয়ে নদা লোহিতাদ্যশ্চ নদা ইয়েষো ন ঘর ঘরা সর্বেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে। ওম সিন্ধু ভৈরব শোনাদ্যা ইয়ে নদা ভুবি সংস্থিতা সর্বেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে। দুগ্ধেন দুগ্ধদ্বারা স্নান। ওম অগ্নিমীলেতি মন্ত্রেণ ঋগ্বেদস্যাদয়ারি চ ত্বাম স্নাপয়তু গব্যেন পয়কুম্ভেন চণ্ডিকাম। ইক্ষুরসেন মৃষেত্বাখ্যেন মন্ত্রেণ স্নাপয়তু ইক্ষুজদ্রবৈ শরশীতিভিদায়ুক্ত যজুর্বেদ সুরেশ্বরীম। মধুনা
ওম সহস্র শাখা সংযুক্ত সামবেদ মধুদ্রবৈ অগ্নায়াহি মন্ত্রেণ ত্বাম স্নাপয়তু চণ্ডিকাম ঘৃতেন ত্বম অথর্ববেদো হবিষা বহুশাখা সমন্বিতঃ শন্নো দেবীতি মন্ত্রেণ দেবী ত্বাম অভিষিঞ্চতু মধু দধি ত্বম অষ্টাদশ পুরাণানি ব্যাসেনোক্তানি যানি যানি চোপপুরাণানি দদনা ত্বাম স্নাপয়ন্তু হি মহর্ষিভি প্রণীতানি ধর্মশাস্ত্রাণি যানি চ শতম চাশীতি রূপানি স্নাপয়ন্তু মহেশ্বরীম। এরপর বেদ মন্ত্রে ভগবৎচতুষ্টয় জল দ্বারা আদ্যের মহাস্নান। ওম অগ্নিমীলে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রত্নধাতমম দ্বিতীয়েন ওম ইষেত্বর্যেত্বাবায়বস্তদেববৎসবিতা প্রার্পয়তু শ্রেষ্ঠতমায কর্মণে তৃতীয়েন অমগ্নায়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নেহোতা সৎসিবর্ষি চতুর্থেন মম শন্নো দেবীরভীষ্টয়ে শন্নো ভবন্তু পীতয়ে সংযোরবিস্রবন্তু নঃ। এরপর অষ্টকলশ বিহিত স্নান। অষ্টকলশ স্নানে পূর্ণ ঘটীর ওম সুরাস্তি রাগ বিহিত রয়েছে। ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা ব্যোম গঙ্গাম্বু পূর্ণেন আদ্যেন কলসেন তু গঙ্গা জল পূর্ণ ঘট ঘটেন ওম মরুতশ্চা বৃষ্টি জল পূর্ণ ঘট ভক্তিমন্ত সুরেশ্বরীম মেঘাম্বু পরিপূর্ণেন দ্বিতীয়া কলসেন তু সরস্বতী জল পূর্ণ ঘট সরস্বতী নদী জল পূর্ণ ঘটেন ওম সারস্বতেন তোয়েন সম্পূর্ণেন সুরোত্তমে বিদ্যাধরা বিচিঞ্চন্তু তৃতীয়া কলসেন তু সাগর জল পূর্ণ ঘট ওম বারি ওম শক্রাদ্যাশ্চাভিষিঞ্চন্তু লোকপালা সমাগতা সাগরোদক পূর্ণেন চতুর্থ কলসেন তু পদ্মরেণু মিশ্রিত জল ওম বারিণা পরিপূর্ণেন পদ্মরেণু সুগন্ধিনা পঞ্চমেনা বিষিঞ্চন্তু নাগাশ্চ কলসেন তু নির্ঝর জল পূর্ণ ঘট হিমবদ্ধে বকুটাদ্যাশ্চাভিষিঞ্চন্তু পর্বতা নির্ঝরোদক পূর্ণেন ষষ্ঠেন কলসেন তু সর্বতীর্থ জল পূর্ণ ঘট ওম সর্বতীর্থাম্বু পূর্ণেন কলসেন সুরেশ্বরীম সপ্তমেনাভিষিঞ্চন্তু চন্দনযুক্ত জলপূর্ণ ঘট চন্দনযুক্ত জলপূর্ণ ঘটে ওম বসবশ্চাভিষিঞ্চন্তু কলসেনাষ্টমেন তু অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমোস্তুতে। অষ্টকলশ স্নানের পর শুদ্ধ জল দ্বারা দেবীর মহাস্নান। শুদ্ধ জলেন নবমেন ঘটেন শুদ্ধ জলেন মহাদেবীর মহাস্নান। ধর্ম জ্ঞানম চ বৈরাগ্যম তপস্যত্যং সমাধৃতি যশো বিবেকো নিয়ম ব্রহ্মচর্যম দয়াদমহ শান্তির্মৌনম তথা শৌচম সন্তোষোমিত ভাষিতা যাবত্যশ্চোপনিষদ কৈবল্য প্রতিপাদকঃ স্থাবরম জঙ্গমম চাপি ত্রৈলোক্যে যত প্রতিষ্ঠিতম যদ ব্রহ্ম সৃষ্টাভ্যুৎপন্নম মূর্তম চামূর্তমেব চ অচরম যচ্চরম বাপি যদ বাংময় বাংময়ম তে সর্বে স্নাপয়ন্তু ত্বাম নবমেন ঘটেন হি। সুগন্ধি জল দ্বারা দেবীর মহাস্নান। ওম সূর্য সোম কুবেরশ্চ বরুণো যাদসাংপতি এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে ওম অদিতিশ্চ দিতিশ্চৈব তথৈব অরুন্ধতি সতি এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তা ওম ব্যাসশ্চ নারদশ্চৈব ধনাধ্যক্ষস্তথা শিবঃ এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে অমৈরাবত পুণ্ডরীক কুমুদশ্চ দিশাঙ্গজা এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে ওম বৃহস্পতিঃ সুরাচার্য দৈত্যানামরচিতো ভৃগু এতেষু মনসো অরুণ বরুণশ্চৈব স্নাপয়ন্তু শিবপ্রিয়াম ওম দেবকন্যা নাগকন্যা তথৈবাপ্সরসাঙ্গনা
গন্ধোদকসমৃদ্ধেনা ঘটেনা স্নাপয়ন্তি মাম ত্বম বিদ্যাধরপুষ্পদন্তো হা হা হুহু সবীর্যবান গীতবাদিত্যনৃত্যেনা স্নাপয়ন্তু মহেশ্বরীম ত্বম দৈত্যাশ্চ দানবাশ্চৈব যাতু ধানা সহস্রশ এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে ত্বম দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহী কার্তিকী তথা হরসিদ্ধা তথা কালী ভৈরবী সর্বরূপিণী এতাসু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তা। দেবীর মহাস্নান, মহাস্নান শেষে যে দর্পণে দেবীর আবির্ভাব কল্পিত হয়েছিল, একটি বস্ত্রখণ্ডের দ্বারা সেই দর্পণটিকে মুছিয়ে তাতে দেবী বীজ লিখে তাতে আবার দেবীর উপস্থিতি কল্পনা করে সেটি পূজাস্থানে স্থাপিত হবে। এটা নিয়ে যেতে পারে, তাই এটা নিয়ে যেতে সিঁদুর, সিঁদুর এই দর্পণে সিঁদুর লেপনম কৃত্বা দেবীর আবির্ভাব কল্পিত হয়। প্রথমে বিল্ববৃক্ষে, তারপর ঘটে, তারপর নবপত্রিকায়, তারপর দর্পণে, মৃন্ময়ী প্রতিমায়, কুমারীর মধ্যে এবং অবশেষে হোমাগ্নিতে দেবীর আধার বা উপস্থিতি কল্পনা করে সেই সেই আধারে দেবীর পূজা করা হয়। দেবী সর্বাধার স্বরূপিণী, এই বিশেষ বিশেষ আধারগুলি দেবীর বিশেষ আবির্ভাবের স্থান। কৃতাঞ্জলি। ওম ওম কৃতম ন্যূনাধিকম বাপি যদ্দেব্যা স্নানকর্মণি তদচ্ছিদ্রম ভবত্বাদ্য ত্বৎপ্রসাদান মহেশ্বরী। দেবীর মহাস্নানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তারপর দেবীর কাছে গিয়ে তার আসন ধরে প্রার্থনা, হে দেবী চণ্ডীকে আসুন, চলুন আমার এই পূজা গৃহে প্রবেশ করুন, যতক্ষণ এই পূজা কার্যটি চলবে আপনি দয়া করে উপস্থিত থাকুন, থেকে সকলের প্রতি আপনি প্রসন্না হয়ে বর দিন। ওম চণ্ডীকে চল চল চালয় চালয় দুর্গে পূজালয়ম প্রবিশ ওম প্রবিশ্যতিষ্ঠ যজ্ঞেস্মিন যাবত পূজাং করোম্যহম পূজাং গৃহান সুমুখী নমস্তে শঙ্কর প্রিয়ে আগচ্ছ মদ্গৃহে দেবী সর্বসম্পত্তি হেতবে বলি পূজাম যথা শক্ত্যা গৃহান হরবল্যভি গম্যতাম মদ্গৃহে দেবী অষ্টাভিঃশক্তিভিঃ সহ পূজাং গৃহান সুমুখী সর্বকল্যাণ হেতবে ত্বং পরা পরমা শক্তি ত্বমেব শিববল্লভা ত্রৈলোক্যোদ্ধার হেতু ত্বম অবতীর্ণা যুগে যুগে। ওম ঐম হ্রীং স্থাং স্থিম ত্বম অম্বিকে স্থিরা ভব। বেলুড় মঠের প্রাঙ্গণে
শারদীয়া মহাপূজার সপ্তমী বিহিত পূজা চলেছে। দেবীর নবপত্রিকা স্নান, নবপত্রিকা প্রবেশ, তারপর মহাদেবীর মহাস্নান শেষ হয়েছে। দেবীর পূজা গৃহে প্রবেশ সম্পন্ন হয়েছে। দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে, যতক্ষণ এই মহাপূজা করা হবে ততক্ষণ তিনি যেন পূজা গৃহে স্থির থাকেন। দেবীর মহাস্নান শেষে দেবীর পূজা আরম্ভ হবে। বেলুর মঠের গঙ্গার পশ্চিম পাড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের পূর্বের প্রাঙ্গণে দেবী মণ্ডপ চলেছে সপ্তমী বিহিত দেবীর আরাধনা। স্বামী ব্রহ্মানন্দের মন্দির গঙ্গার তীরে, দেবীর সপ্তমী বিহিত মহাপূজা, নবপত্রিকা স্নানের পর দেবীর মহাস্নান, তারপর দেবীর পূজা আরম্ভ হতে চলেছে। দেবীর পূজায় দেবীর সম্মুখে স্থাপিত হয় দেবী ঘট, গণেশ ঘট। এই ঘটাধারেও দেবীর আবির্ভাব কল্পনা করে দেবী ঘটে দেবীর পূজা করা হয়। আজ ভোরে সূর্যোদয়ের আগে দেবী ঘট এবং গণেশ ঘট গঙ্গাতে গিয়ে গঙ্গা জল পূর্ণ করে নিয়ে আসা হয়েছে। এই ঘটে দেবীর উপস্থিতি অনুভূত হবে। ভোরে সূর্যোদয়ের পূর্বে মঠে শ্রী শ্রী মায়ের মন্দিরে সামনে শ্রী শ্রী মায়ের ঘাটে দেবীর ঘট এবং গণেশের ঘট জলপূর্ণ করে দেবী পূজার প্রস্তুতি আরম্ভ হয়েছিল।
ঘট পূজার একটি অপরিহার্য অঙ্গ। বলা হয় ঘট যেন দেহের প্রতীক, ঘটস্থ জল ভাবের, ঘটের ফল মন বুদ্ধির, পঞ্চপল্লব পঞ্চেন্দ্রিয়ের, পঞ্চরত্ন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের, পঞ্চশস্য পঞ্চতন্মাত্রার প্রতীক। শ্রীরামকৃষ্ণ বলতেন, দেহ যেন সরা, মন বুদ্ধি জল, তাতে ঈশ্বর বা আত্মার প্রতিবিম্ব পড়ে। কেউ বলেন ঘট হৃদয় গুহার প্রতীক, যে হৃদয়ে পরমাত্মার বা মানুষের আত্মার বিশেষ প্রকাশ। আত্মা সৃজন্তোর নিহিত গুহায়াম, তার মধ্যের জল ভাব ফল বুদ্ধির পঞ্চপল্লব পঞ্চেন্দ্রিয়ের পঞ্চকর্মেন্দ্রিয়ের পঞ্চরত্ন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পঞ্চশস্য পঞ্চতন্মাত্রার প্রতীক। এই ঘটটি সিঁদুর লিপ্ত করে একটি বেদীর ওপর সর্বতোভদ্রমণ্ডল আঁকা। এই বেদীর ওপর একটি বিশেষ ধরনের জ্যামিতিক আঁকা থাকে যাকে সর্বতোভদ্রমণ্ডল বলা হয়, তার উপর ঘটগুলি স্থাপিত হবে। সপ্তমী পূজায় দুটি ঘট প্রতিষ্ঠিত হয়, একটি দেবীর দেবী ঘট আর একটি গণেশের সামনে গণেশ ঘট। এর আগে বোধনের সময় বোধন ঘট এবং কল্পারম্ভের সময় কল্পারম্ভের ঘট দুটি ষষ্ঠীতে প্রতিষ্ঠিত হয়েছে। সপ্তমী তিথিতে দুটি ঘট প্রতিষ্ঠিত হয়, দেবী ঘট ও গণেশ ঘট। ভোরে সূর্যোদয়ের পূর্বে সেই ঘট পবিত্র গঙ্গাজল পূর্ণ করে দেবীর পূজা স্থানে আনা হয়েছে। এই ঘটে দেবতার অধিষ্ঠান, এই ঘটে তাঁদের পূজা। শ্রী শ্রী মায়ের মন্দিরে যেন তার অনুমতি নিয়ে তার আদেশক্রমে দেবী এবং গণেশের ঘট পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটে ফল যুগ্ম বস্ত্র দিয়ে সর্বতোভদ্রমণ্ডল আঁকা একটি বেদীর ওপর প্রতিষ্ঠিত হবে। নানা বাদ্য সহকারে ঘটকে জলপূর্ণ করা হয়। দেবী আসবেন, দেবী বিরাজ করবেন এই পবিত্র আধারে। তাই ঘট দেবীবত, দেবীর তুল্য, দেবীর সমান বলে পূজনীয়। এই ঘটে সিঁদুর লিপ্ত করে সিঁদুরে একটি আকৃতি এঁকে বস্ত্রযুগল বা জোড়া কাপড় দিয়ে ঢেকে
পঞ্চগুড়ি, পাঁচটি রঙের গুড়ি হয়, তাই দিয়ে সর্বতভদ্রমণ্ডল আঁকা হয়েছে। সেই সর্বতভদ্রমণ্ডলের ওপর দেবীর ঘট স্থাপিত হবে। দেবী পূজার পর দেবীর ঘট স্থাপন করে তাতে দেবীর আবির্ভাব কল্পনা করতে হয়। ভোরবেলায় সূর্যোদয়ের পূর্বে দেবী ঘট, গণেশ ঘট জলপূর্ণ করে শ্রী শ্রী মায়ের ঘাট থেকে প্রথমে শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে দেবীর সামনে রাখা সর্বতভদ্রমণ্ডলে প্রতিষ্ঠিত করা হয়েছিল। দেবীর ও গণেশের ঘট স্থাপন হল। জলপূর্ণ ঘট নানা মন্ত্রে, বৈদিক মন্ত্রে দেবীর এবং গণেশের ঘট শোধন করা হয়, বেদীর শোধন করা হয়, করে তবে ঘট স্থাপন হয়। দেবীর ঘট স্থাপনের জন্য কুশ দিয়ে প্রথমে বেদীর শোধন, তারপর ভূমি, ধান, ঘট, জল, পল্লব, সিঁদুর, দূর্বা, পুষ্প, গন্ধ, বস্ত্র সবগুলি উপাদানের পৃথক পৃথক শুদ্ধিকরণ, অবশেষে দেবী ঘট স্পর্শ করে তার কাছে প্রার্থনা, হে ঘট, সমস্ত তীর্থোদ্ভব জল তোমার মধ্যে ধারণ করে রেখেছ, দেবী তার সমস্ত সাঙ্গপাঙ্গ সহ এই ঘটে এসে অবস্থান করবেন, তুমি সেই যোগ্য হয়ে ওঠো। বেদমন্ত্রে ঘট স্থাপন করে ঘটের চারিদিকে কাণ্ড রোপণ করা হয়। কাণ্ড রোপণ, সূত্রবেষ্টন, এইগুলি বৈদিক পৌরাণিক পূজার বিশেষ বিধি। এতে গন্ধপুষ্পে ওম দ্বারদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওম হ্রিম বিঘ্নেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওম হ্রিম মহালক্ষ্মী নমঃ, এতে গন্ধপুষ্পে ওম হ্রিম সরস্বত্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পে ওম হ্রিম দ্বারশ্রিয়ৈ নমঃ, ওম এতে গন্ধপুষ্পে ওম হ্রিম গঙ্গানেশায় নমঃ, দেবীর এতে গন্ধপুষ্পে ওম হ্রিম শঙ্খচক্রপালায় নমঃ, আরম্ভ হচ্ছে ওম হ্রিম শঙ্খনিধায় নমঃ। ঘট স্থাপনের পর মনিধায় নমঃ, সামান্য অর্ঘ স্থাপন শেষে শক্তায় নমঃ, দ্বার দেবতার পূজা। বিশ্বাস করা হয় কয়েকজন দৈবী সত্তা তারা পূজা গৃহের তার রক্ষা করে থাকেন, তাদের পূজা করে তাদের প্রসন্ন করতে হয়, যাতে তারা পূজা গৃহে পূজার সময় সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা করেন। তারপর যে সমস্ত অশুভ বিঘ্নকারী শক্তি পূজায় বিক্ষেপ উৎপাদন করতে পারেন, তাদের সন্তুষ্টির জন্য পূজা করে বিশেষ প্রকারে একটি নৈবেদ্য নিবেদন করা হয়, তাকে মাস ভক্ত বলি বলা হয়। দেবীর
সহচর দেবীর প্রতিমায় উপস্থিত থাকেন নানান দেবতা, দেবীর পূজায় নানা উপকরণ। উপস্থিত থাকেন যজ্ঞেশ্বর নারায়ণ। দুর্গা পূজাকে মহাযজ্ঞ বলে কোন কোন স্মৃতিকার নির্দেশ করেছেন, তাই যজ্ঞেশ্বর নারায়ণ শালগ্রাম শিলায় তার উপস্থিতি। পূজার আরেকটি অপরিহার্য অঙ্গ হল পঞ্চশুদ্ধি। পাঁচটি তত্ত্বের শুদ্ধির প্রয়োজন হয়: আত্ম অর্থাৎ পূজকের নিজের, দেবতা অর্থাৎ যিনি পূজনীয় যে দেবতা তার শুদ্ধি, দ্রব্য যে সমস্ত জিনিসের দ্বারা পূজা হয় সেইগুলির শুদ্ধির প্রয়োজন হয়, স্থান শুদ্ধির প্রয়োজন হয়, যে স্থানটির পূজা হবে, যে স্থানে পূজা হবে তারও শুদ্ধির প্রয়োজন হয়। দেবীর পূজার আরম্ভ হচ্ছে ঘট স্থাপনের পর সামান্য অর্ঘ স্থাপন শেষে দ্বার দেবতার পূজা। বিশ্বাস করা হয় কয়েকজন দৈবী সত্তা তারা পূজা গৃহের তার রক্ষা করে থাকেন, তাদের পূজা করে তাদের প্রসন্ন করতে হয় যাতে তারা পূজা গৃহে পূজার সময় সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা করেন। তারপর যে সমস্ত অশুভ বিঘ্নকারী শক্তি পূজায় বিক্ষেপ উৎপাদন করতে পারেন তাদের সন্তুষ্টির জন্য পূজা করে বিশেষ প্রকারে একটি নৈবেদ্য নিবেদন করা হয়, তাকে মাস ভক্ত বলি বলা হয়। দেবীর সহচর দেবীর প্রতিমায় উপস্থিত থাকেন নানান দেবতা, দেবীর পূজায় নানা উপকরণ। উপস্থিত থাকেন যজ্ঞেশ্বর নারায়ণ। দুর্গা পূজাকে মহাযজ্ঞ বলে কোন কোন স্মৃতিকার নির্দেশ করেছেন, তাই যজ্ঞেশ্বর নারায়ণ শালগ্রাম শিলায় তার উপস্থিতি। পূজার আরেকটি অপরিহার্য অঙ্গ হল পঞ্চশুদ্ধি। পাঁচটি তত্ত্বের শুদ্ধির প্রয়োজন হয়: আত্ম
অর্থাৎ পূজকের নিজের দেবতা, অর্থাৎ যিনি পূজনীয় যে দেবতা তার শুদ্ধি দ্রব্য, যে সমস্ত জিনিসের দ্বারা পূজা হয় সেইগুলির শুদ্ধির প্রয়োজন হয়, স্থান শুদ্ধির প্রয়োজন হয়, যে স্থানটির পূজা হবে, যে স্থানে পূজা হবে তারও শুদ্ধির প্রয়োজন হয়, আর সবশেষে মন্ত্র শুদ্ধির প্রয়োজন হয়। যে মন্ত্রের দ্বারা দেবতার অর্চনা হবে সেই মন্ত্রগুলিকেও শোধন করে নিতে হয়, শুদ্ধ করে নিতে হয়। এই পঞ্চশুদ্ধি পর মূল পূজায় পুষ্পশুদ্ধি, দিব্য বিঘ্ন নিবারণ, দিগ্বন্ধন, ভূমি বিঘ্ন নিবারণ, অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ, দেবতা পূজা দ্রব্য শুদ্ধি, দেবতা পূজা দ্রব্য শুদ্ধি, ওম হ্রিং ফট ওং হ্রিং ফট ওং হ্রিং ফট, মন্ত্র শুদ্ধি, ধ্বনি মুদ্রা প্রদর্শনম, মন্ত্র শুদ্ধি, অং ওং দক্ষ যজ্ঞ বিরাচিন্যৈ মহাঘোরায়ৈ যোগিনী কোটি পারিবৃতায়ৈ ভদ্রকালেই রিবম দুর্গায়ৈ নমঃ। নবপত্রিকা বাসিনী রূপে দেবীর সপ্তমী তিথিতে পূজালয়ে প্রবেশ, দেবী মৃন্ময়ী প্রতিমায় নবপত্রিকায় সপ্তমী তিথিতে পূজিতা হন। নবপত্রিকা বাসিনী দেবী দুর্গা রূপে তার পৃথক পূজার ব্যবস্থা রয়েছে। আবার প্রতিমাতে তিনি সাক্ষাৎ দেবী সর্বায়ুধধারিণী সর্বায়ুধধারিণী দেবী দুর্গা বলে আবার পৃথকভাবে পূজিত হন। তার সঙ্গে তার অঙ্গ ও আবরণ দেবতা রূপে আরো নানান দেবতার পূজা হয়ে থাকে। দেবীর যে দশভুজা মূর্তিটি কল্পিত হয়েছে সেইটি তার ধ্যানমন্ত্রে ফুটে ওঠে। ধ্যানটি যে বহুল প্রচলিত ধ্যানটি মৎস্যপুরাণ বা বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, দেবী পুরাণ ও কালিকা পুরাণ সম্মত, তাতে দেবী একটি বিশেষ রূপ প্রকাশিত হয়। দেবীর পূজার আগে ভূত শুদ্ধি, ব্যাপক নাশ ও জীবন নাশ দ্বারা পূজক নিজের সমস্ত শোধন করে তার ইন্দ্রিয় মন প্রাণ বুদ্ধি সমস্তকে দেবতাময় করে নেন। দেবতার স্বরূপ হয়ে পূজক দেবতার পূজা করে। মন্ত্রের মাধ্যমে পূজারী বলেন, তিনি প্রার্থনা করেন, আমার যে মন, যে প্রাণ, যে বুদ্ধি, যে চিত্ত, যে অহংকার, যে ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই সমস্ত ইন্দ্রিয় মন, সেই সমস্ত আত্মা দেবী দুর্গাময় হয়ে উঠুক। তার প্রাণ, তার চিত্ত, তার ইন্দ্রিয় এইখানে এসে অধিষ্ঠান করুক। দেবী দুর্গার
ধ্যান মন্ত্রের উদ্বুদ্ধ রূপটি সৌম্য উগ্র রূপের মিশ্রণ, মাথায় তার জটাজুট, কপালে অর্ধচন্দ্র, তার গায়ের রং গলানো সোনার মতো বা অতসী ফুলের মতো। তিনি নবযৌবন সম্পন্না, নানা আভরণে ভূষিতা, সুন্দরী, ত্রিভঙ্গ তার শরীরের অবস্থান। তিনি মহিষাসুর মর্দিনী, দেবীর পূজার পূর্বে ন্যাস আবশ্যক। অন্তর্মাতৃকা, বাহ্য মাতৃকা, সংহার মাতৃকা ন্যাস এই মন্ত্রময় শরীর দিয়ে দেবতার অর্চনা, দেবীর পদ্মের মতো দশটি হাত, তাতে দশটি অস্ত্র তিনি ধরে রয়েছেন, ত্রিশূল, খড়গ, চক্র, বাণ, শক্তি, খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু, এই দশ অস্ত্র তার হাতে রয়েছে। তিনি তার পায়ের নিচে থাকা মহিষাসুরকে সুলভিত করেছেন, তার পদতলে ছিন্ন শির মহিষ, একম নিত্যম নির্মলম অচলম সর্বদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণাঙ্গম সদ্গুরুকৃতং নমামি, অষ্টশক্তি পরিবৃতা শ্রীগুরবে নমঃ, ইদম সচন্দন পুষ্পমৌময়ীম শ্রীগুরবে নমঃ, ইদম সচন্দন পুষ্পমৌময়ীম শ্রীগুরবে নমঃ, এষ ধূপমৌময়ীম শ্রীগুরবে নমঃ। দেবী পূজার এষ দীপমৌময়ীম পঞ্চশক্তি শেষে ন্যাস এবং ন্যাসের পর মূল পূজায় প্রবেশ। পূজার প্রথম পূজ্য শ্রী গুরু। গুরুর পূজা দিয়ে মূল পূজার আরম্ভ। তারপর পঞ্চদেবতায় গুরুর পূজা হয়ে যাবার পর গণেশাদি পঞ্চদেবতার পূজা আরম্ভ হবে। পুষ্পাঞ্জলি ওম ঐম শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সংসারার্ণব ঘোরেয় কর্ণধার স্বরূপক নমোস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম গং খর্বং সূরতনুং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম রস্যন্দন মদগন্ধরুদ্রমদুপব্রাহ্মণ। পঞ্চদেবতার মণ্ডলস্থলম প্রথম দেবতা চারিতারিরুধিরৈ সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম বিঘ্ননাশক গণেশ রামদম এষ গন্ধ। ওম গঙ্গণেশায় নমঃ, ইদম সচন্দন পুষ্পমং গঙ্গণেশায় নমঃ, ইদম সচন্দন বিল্বদলম ওম গঙ্গণেশায় নমঃ। পঞ্চদেবতার প্রথম দেবতা গণেশ, তাঁর পঞ্চপ্রচার পূজা। বঙ্গতেভ্য সোপকরণ ভাগ নৈবেদ্যভ্যো নম, বঙ্গতেভ্য সোপকরণ ভাগ নৈবেদ্যভ্যো নম, ওমৈতে গন্ধ পুষ্পেতেভ্য সোপকরণ ভাগ নৈবেদ্য
ద్రవ్యో నమామితే గంధపుష్పేతదధిపతయేవాయ శ్రీష్ణవే నమః మితే గంధపుష్పేత సంప్రదానే భూగత గణేశాది పంచదేవతాభ్యో నమః ఫట్ 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 అంశుప్రోక్షితమస్తు ఇదం కోపకర్ణధామదే విద్యమంగం శ్రీగణేశాయ నమః గణేశేర్ পূজা দিয়ে গণেশ আদি পঞ্চদেবতা আরম্ভ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নম হরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। শিব পূজা পঞ্চদেবতার দ্বিতীয় দেবতা শিব। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं पूर्वानुमोदनात् मृत्युर्मूर्च्छयमामृतात्। ओं तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओं इदं स्नानीयो ओं नमः शिवाय नमः। তারপর শিবের ধ্যান দেবী দুর্গার চন্দন পত্র পুষ্পাঞ্জলি মহাপূজার আরম্ভ। গুরু গণেশ আদি পঞ্চদেবতার পূজার মাধ্যমে ওম নমঃ শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম হ্রীম গৌর্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পে ওম অষ্টমূর্তিভ্যো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বর তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। সূর্য পূজন পঞ্চদেবতা তৃতীয় দেবতা সূর্য। সমস্ত জগতামধিপম ভজামি পদ্মদ্বয়াভয়বরাং তথা শঙ্করাব্জৈর্বাণিক্যমৌলিমরুণাঙ্গরুচিং ত্রিনেত্রম্। এষ গন্ধ ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। ইদম সচন্দন পুষ্পম ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। এষ ধূপ ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। এষ দীপ ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। ইদম সোপকরণ ভাগনে বিদ্যম ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওম রাম রীম সশ্রী সূর্যায় নম। ওম জবাকুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্বতিম দ্বন্তারিম সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম্। পঞ্চদেবতার পূজা চলেছে। পঞ্চদেবতার গণেশ শিব সূর্যের পরবর্তী দেবতা বিষ্ণু। প্রথমে শালগ্রাম শিলায় অধিষ্ঠিত ভগবান বিষ্ণুর বেদবিহিত মন্ত্রে পুরুষ সহস্রাস্ত সহস্র পাত্রভূদিম সর্বতত্ত্ব অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলম অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রক্তধাতমম অমিষেতোর্যত্বা বায়বস্তদেববস্তবিতা প্রার্থয়তু শ্রেষ্ঠতমায় কর্মণি মম অগ্নায়াহি বীতয়ে তৃণানোহব্যদাতয়ে নিহূতাত্তৎসিবারিষি ওম শন্নো দেবী অভীষ্টয়ে শন্নো ভবন্তু পীতয়ে সংযোরভিস্তবন্তু নঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াত্। বেদমন্ত্রে নারায়ণের স্নান, তারপর
পঞ্চোপচারে তার পূজা। পঞ্চদেবতার পূজা, পঞ্চদেবতার অন্যতম বিষ্ণু বা নারায়ণ শালগ্রাম শিলায় তার অধিষ্ঠান কল্পিত হয়। পঞ্চদেবতার অন্যতম দেবতা রূপে নারায়ণের পূজা। দুর্গাপূজায় শিব এবং নারায়ণ পৃথক দেবতা রূপেও পূজিত হন, কিন্তু পঞ্চদেবতার অন্যতম রূপে বর্তমানে তাদের পূজা চলেছে। তুলসী পত্র, গন্ধপুষ্প, নানা উপচারে দেবতার স্মৃতির জন্য কেউরবাণ কনককুণ্ডলবাণ কিরীটিহারে হিরণময় বপুর্ধৃত শঙ্খচক্র ধ্যানে নারায়ণের নারায়ণের পঞ্চপচার পূজা, বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে নারায়ণায় নমঃ, পুষ্প, ধূপ, তুলসী পত্র, ধূপ ও দীপ, অবশেষে নৈবেদ্য। এই পঞ্চপচারে দেবতার আরাধনা। এষ ধূপ ওম নারায়ণায় নমঃ, এষ দীপ ওম নারায়ণায় নমঃ, ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম ওম নারায়ণায় নমঃ। এষ সচন্দন তুলসী পত্র পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পে ঐ সরস্বত্যৈ নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয়বর্ধন শান্তি গুরু গদাপানে নারায়ণ নমোস্তুতে। ওম হ্রিং কালাভ্রাঞ্চদেবতাণিকুলভয়দানন্দুরেখাম শঙ্খম চক্রম কৃপানাম ত্রিশকমপি করৈরুদ্বহন্তীম ত্রিনেত্রাম জয় দুর্গা দেবী গুরুরাম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তীম ধ্যায়েদ দুর্গাম জয়াখ্যম ত্রিদশ পরিমৃতাম সেবিতাম সিদ্ধিকামই। এষ গন্ধ ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ, ইদম সচন্দন পুষ্পম ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ, ইদম সচন্দন বিল্বদলম ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ। এষ ধূপ ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ, এষ দীপ ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ। ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ। হৃম এষ চন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম হৃম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা শ্রী জয় দুর্গায়ৈ নমঃ।
ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। পঞ্চদেবতার পূজা শেষে ওম ঐম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিম বাণেশ্বরের পূজা বাণেশ্বর পূজা মণ্ডপে উপস্থিত থেকে সমস্ত দেবতার প্রতিনিধি স্বরূপ তার পূজা বেদমন্ত্রে বাণেশ্বরের স্নান বাণেশ্বরের ধ্যান আরম্ভ হবে। ओम ऐं प्रमत्तं शक्ति संयुक्तं वानाक्षं च महाप्रभं कामवानानुतं देवं संसारदहनक्षमं शृङ्गारादिरसोल्लासं वानाख्यं परमेश्वरं एवं ध्यात्वा वानलिङ्गं यजेत्तं परमं शिवम्। নানা দেবতার গন্ধপুষ্পে অর্চনা নবগ্রহ দশদিকপাল দশমহাবিদ্যা দশাবতার সমস্ত দেবতা দেব দেবী নক্ষত্র স্থানীয় ও কুল দেবতা সকলের উদ্দেশ্যে পূজা হবে, গন্ধপুষ্পে সকলের অর্চনা হবে। মহাদেবীর মহাপূজা শারদীয়া মহাপূজা তিথিত্রয়ব্যাপিনী ఏకే గంధపుష్పే ఓం అగ్నయే నమః ఏకే గంధపుష్పే ఓం ఇంద్రాదీలు ఆదిత్యాదీ నవగ్రహేభ్యో నమః ఓం ఏకే గంధపుష్పే ఇంద్రాదీ మహాపూజా ఆరంభే రాగే ఏకే కాల్యాది దశ మహావిద్యాదేవతార పూజా ఏకే గంధపుష్పే మత్స్యాది దశావతారేభ్యో నమః ఏకే గంధపుష్పే సర్వేభ్యో దేవేభ్యో నమః ఏకే గంధపుష్పే సర్వాభ్యో దేవేభ్యో నమః উপস্থিতিতে আর অনুমতিতে স্বামীজি স্বামী বিবেকানন্দ আরম্ভ করেন প্রতিমায় দুর্গা পূজা। তিনি মাকে জ্যান্ত দুর্গা বলে বিশ্বাস করতেন। এতে গন্ধপুষ্পং ইয়াং যমুনায়ৈ নমঃ এতে গন্ধপুষ্পে ক্রীং শ্রীমদ্দক্ষিণকালিকায়ৈ নমঃ এতে গন্ধপুষ্পং স্থানীয় দেবতাভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ওমৈঃ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। মহাদেবী এতে গন্ধপুষ্পে পূজা রাগে সর্বদেবদেবী নানা দেবতার পূজা সদাদিব্যৈ নমঃ এতে গন্ধপুষ্পে বিবেকানন্দাদি শ্রীরামকৃষ্ণ পাদপদ্মৌ নমঃ। পীঠশক্তির ন্যাস সমাধার শক্তায় নমঃ প্রকৃতিয়ে নমঃ কুর্মায় নমঃ মনমানায় ন্যাস জয় নমঃ ওং শিরসমুদ্রায় নমঃ মণিমণ্ডলায় মূল মন্ত্রে দীপায় নমঃ পারিকায় নমঃ কল্পবৃক্ষায় নমঃ অঙ্গম ন্যাস সিংহাসনায় নমঃ ওং মণিপীঠায় নমঃ বিভ্যো নমঃ দেবেভ্যো তারপর মূল দেবী পূজায় আরোপণ প্রবেশ দেবী ধ্যানের মধ্যে বৈরাগ্যায় নমঃ মনীশ্বর্যায় নমঃ অনন্তায় নমঃ পদ্মায় নমঃ আনন্দকন্দায় নমঃ সম্ভিন্নালায় নমঃ প্রকৃতিময় পত্রেভ্য ಿಕಾರಮಯ ಕೇಶರೆಭ್ಯೋ ನಮಂ ತತ್ವಮಯ ಕರ್ಣಿಕಾಯಿ ನಮ ಆಂ ಆತ್ಮಮಂಡಲಾಯ ದ್ವಾದಶಕಲಾತ್ಮನೇ ನಮ ಓಂ ಓಂ ಸೋಮಮಂಡಲಾಯ ಷೋಡಶಕಲಾತ್ಮನೇ ನಮ ಓಂ ಮಾಂಗ್ಬಣ್ಣಿಮಂಡಲಾಯ ದಶಕಲಾತ್ಮನೇ ನಮ ಓಂ ಸಂಸತ್ವಾಯ ನಮಂ ರಂರಜಸೈ ನಮ ತಂ ತಮಸೈ ನಮ ಮಮಾತ್ಮನೇ ನಮ ಮಂತ್ರಾತ್ಮನೇ ನಮಂ ತಂ ಪರಮಾತ್ಮನೇ ನಮ ಮೃಂ ಜ್ಞಾನಾತ್ಮನೇ ನಮ ಓಮಾಂ ಪ್ರಭಾಯೈ ನಮ ಐಂ ಮಾಯಾಯ ನಮ ಓಂ ಜಾಯಾಯ ನಮ ಐಂ ಸೂಕ್ಷ್ಮಾಯ ನಮ ಐಂ ವಿಶುದ್ಧಾಯ ನಮ ಓಂ ನಂದಿನ್ಯೈ ನಮ ಓಂ ಸುಪ್ರಭಾಯ ನಮ ಓಂ ವಿಜಯಾಯ ನಮ ಅಸರ್ವಸಿದ್ಧಿದಾಯೈ ನಮಃ ಓಂ ವಜ್ರನಖದಂ ಸಾಯುಧಾಯ ಮಹಾಸಿಂಹಾಸನಾಯ ಓಂ ಪಟ್
যে মূল মন্ত্রে দেবীর পূজা হবে সেটি হল ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ হ্রীম ওম দুর্গায়ৈ নমঃ। এই মন্ত্রে ঋষি নারদ ছন্দ গায়ত্রী দেবতা দুর্গা বীজ হ্রীম করণ্যাস অঙ্গন্যাস ব্যাপক ন্যাস শেষে দেবীর ধ্যান, ধ্যানে দেবীর যে রূপটি সেটি তার অষ্টশক্তি পরিবৃত। ॐ ह्रीं जटाजूटसमायुक्तामर्धेन्दुकृतशेखरम् लोचनत्रय संयुक्ताम् पूर्णेन्दुसदृशाननम् अतसी पुष्पवरदाभाम सुप्रतिष्ठाम सुलोचनम् नवयौवनसम्पन्नाम् सर्वाभरणभूषितम् सुचारुदशनम् तदवतपीनोन्नतपयोधरम् ত্রিভঙ্গস্থান সংস্থানাম মহিষাসুরমর্দিনী মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতম ত্রিশূলম দক্ষিণেধ্যেয়ম খড়গম চক্রম ক্রমাবধ তীক্ষ্ণবাণম তথা শক্তিম দক্ষিণেষু বিচিন্তয়ে কীটকং পূর্ণতা পঞ্চপাশমঙ্কুশমেব চ ঘণ্টাম বা পরশুম বাপি বা মতঃ সন্নিবেশয়ে অধস্থান মহিষম তদবদ বিশিরস্কম প্রদর্শয়ে শিরশ্চেদদুভবম তদবদ দানবঙ্খরিজ পাণিনম হৃদি শূরীর নির্ভিন্নম নিরিজদম সবিভূষিতম রক্তারক্তি কৃতাঙ্গম চ রক্ত বিস্ফুরিতেক্ষণম বেষ্টিতম নাগপাশেন ভ্রূকুটিভীষণাননম সপাশবামহস্তেন ভৃতকেশম চ দুর্গয়া বামতুরুধিরবক্রঞ্চ দিব্যা সিংহম প্রদর্শয়ে দিব্যাস্তু দক্ষিণম পাদমুখমম সিংহোপরিস্থিতম কিঞ্চিদূর্ধ্বম তথা বামঙ্গুষ্ঠম মহিষোপরি প্রসন্নবদনাম দেবীম সর্বকামফলপ্রদম শত্রুক্ষয়করীম দেবীম দৈত্যদানবদর্পহম সূয়মানম চ তদ্রূপমরৈঃ সন্নিবেশয়ে উগ্রচণ্ডা প্রচণ্ডাচণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডাচণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা আভিঃশক্তিভিরষ্টাভিঃ সততম পরিবেষ্টিতম চিন্তয়ে জগতাম ধাত্রীম ধর্মকামার্থমোক্ষদাম মানসপূজ ওম সহস্রারচ্যুতামৃতৈ পাদ্যম চরণয়ুর্দ্যাত মনঃস্বর্ঘ্যং নিবেদয়ে তেনামৃতেনাচমনীয়ম স্নানীয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বম বস্ত্রম স্যাত গন্ধ স্যাত গন্ধতত্ত্বকম চিত্তম প্রকল্পয়েত পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েত তেজস্তত্ত্বম চ দীপার্থম নৈবেদ্যম স্যাত সুধাম্বুধিঃ অনাহতদ্বনিঘণ্টা বায়ুতত্ত্বম চ চামরম সহস্রারম ভবিচ্ছত্রম শব্দতত্ত্বম চ গীতকম নৃত্যমিন্দ্রিয়কর্মাণি চাঞ্চল্যম মনসস্তথা সুমেখলাম পদ্মমালাম পুষ্পন্নানাবিধম তথা অমায়াদ্যৈরিভাবপুষ্পৈরর্চয়েদ ভাবগোচরম অমায়বনহংকারম অরাগম মমদং তথা মোহকমদম্ভং চ দ্বেষাক্ষোভকৌ তথা। দেবীর যে পূজাটি বাহ্য পূজা বাইরে আচরিত হবে সেটি ধ্যানের সঙ্গে মনে মানস উপচারে নিবেদিত হল। হৃদয়ের পদ্মতে দেবীকে আসন দিয়ে
তাকে মানস উপচারে পাদ্য গোদাবরী সরস্বতী অর্ঘ আকাশত্বে তার বস্ত্র, গন্ধত্বে তাকে গন্ধ, নিজের প্রাণকে চিত্তকে পুষ্প কল্পনা করে দেবীর চরণে আহুতি দেওয়া হল। অনাহত ধ্বনি ঘণ্টা শব্দ, যে ইন্দ্রিয় চাঞ্চল্য বিক্ষেপ কর সেটি দেবীর সেবায় যেন গীত বাদ্য নৃত্য হিসেবে কল্পিত হল। ১৫টি ভাব পুষ্পের দ্বারা দেবীর পূজা করা হল মনে মনে। অমায়া, অনহংকার, অরাগ, অমদ, অমোহ, অদ্বেষ, অক্ষোভ, অমাৎসর্য, অলোভ, অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, দয়া, ক্ষমা ও জ্ঞান, এই ১৫টি পুষ্পে দেবীর অর্চনা করা হল। মনে মনে সেই সমস্ত উপাচারে দেবীর আরাধনা করা হল। একটু পরে বাইরে বাহ্য উপচারে ষোড়শ উপচারে দেবী আরাধনার জন্য ব্যবহৃত হবে। বৈরাগ্যায় নমঃ, দেবীর মানস উপচারে পূজার পর বিশেষার্ঘ বা দানার্ঘ স্থাপন করে অবৈরাগ্যায় নমঃ, তার পীঠ দেবতা ও পীঠ শক্তির পূজা করা হচ্ছে। আনন্দকন্দায় নমঃ, দেবীর পীঠ পূজার পর আবার দেবীর মন্ত্রে করণ্যাস করে আবার দেবীর ধ্যান এবং ধ্যানের পর মৃন্ময়ী প্রতিমায় দেবীর আবাহন করে এই মৃন্ময়ী আধারে তার প্রাণ প্রতিষ্ঠা হবে। দেবীর এই মৃন্ময়ী প্রতিমাটি সাধকের দৃষ্টিতে জীবন্ত হয়ে উঠবেন। দেবীর মন্ত্রে ॐ ह्रीं जटाजूट समायुक्ताम् अर्धेन्दु कृत शेखरम् लोचनत्रय संयुक्ताम् पूर्णेन्दु सविशारणम् अतसी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठाम् सुलोचनम् नवयौवन सम्पन्नाम् सर्वाभरण भूषिताम् सुचारुदशनाम् तद्वत पीडोन्नत पयोधरम् त्रिभङ्गस्थान संस्थानाम् महिषासुरमर्दिनीम् मृणालायत संस्पर्श दशवाहु समन्वितं त्रिशूलम दक्षिणेध्येयम खरगं चक्रं क्रमाददः तीक्ष्णवाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्ण च पञ्चपाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्तानमहिषं तद्वद विशिरस्कं प्रदर्शयेत् शिरस्तेदुद्भवं तद्वद्दानवं खर्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्जदं च विभूषितं रक्तारकृतिकृताङ्गं च रक्तविस्फूर्तेक्षणं वेष्टितन्नागपाशेन भ्रूकुटीभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमतुरुधिरवक्त्रं च दिव्या सिंहं प्रदर्शयेत् दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदं शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहम्
স্তূয়মানম চ তদ্রূপমরৈ সন্নিবেশৈ উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা আভিঃশক্তিবিরষ্টাভিঃ সততম পরিবেষ্টিতাম চিন্তয়ে জগতাং ধাত্রীং ধর্মকামার্থমোক্ষদাম মূলাধারস্থিতম কুলকুণ্ডলিনী দেবীর ধ্যান শেষে প্রতিমায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা, যে মৃন্ময়ী আধার, যে মৃন্ময়ী প্রতিমা দেবীর পূজিত হবে সেইটি গতকাল সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সংস্কৃত হয়েছে, শুদ্ধিকরণ করা হয়েছে। তার মূলা নক্ষত্রযুক্ত সপ্তমী তিথির সকালে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দেবীর জীবন্ত আবির্ভাব কল্পনা করা হবে। বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দির তার পূর্ব প্রাঙ্গণে গঙ্গার পশ্চিম পাড়ে শারদীয়া মহাপূজার সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, অগণিত ভক্ত দর্শনার্থী, দেবীর প্রাণ প্রতিষ্ঠা। প্রথমে বেদমন্ত্রে দেবীর চক্ষুদান। যেহেতু দেবী যেন সাক্ষাৎ সেই মাটির প্রতিমায়, মৃন্ময়ী প্রতিমায় এসে আবির্ভূত হচ্ছেন, তাই নানা বাদ্য সহকারে তার আবাহন করা, আনন্দধ্বনির মাধ্যমে দেবীর আবির্ভাবকে বরণ করে নেওয়া। দেবীর চক্ষুদান শেষে নানা বেদমন্ত্রে দেবীর মধ্যে প্রাণ আবির্ভূত হচ্ছে এইটি মনে করে তার অর্চনা করা হয়। দেবী পূজার একটি বিশেষ অঙ্গ দেবী মাহাত্ম বা চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ করছেন স্বামী আত্মদীপানন্দ। চণ্ডীতে দেবীর মাহাত্ম, দেবীর লীলা বর্ণিত আছে, তাই চণ্ডীপাঠ দেবীর মহাপূজার অঙ্গ, দেবীর প্রীতির জন্য পাঠ করা হয়। নানা বেদমন্ত্রে দেবীর মধ্যে প্রাণের আবির্ভাব ঘটানোর প্রার্থনা। সপ্তমী বিহিত পূজা উপস্থিত রয়েছেন অগণিত মানুষ,
স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই পূজায় অংশগ্রহণ করছেন সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দ। ভাত, বাঁশর প্রভৃতি নানা আনন্দ বাদ্যে, আনন্দসূচক ধ্বনিতে দেবীর আবির্ভাবের সূচক, দেবীর আবির্ভাবকে বরণ করে নিয়ে আনন্দ প্রকাশ করা হচ্ছে। এই দুর্গা পূজায় শ্রী শ্রী মায়ের উপস্থিতি দুর্গা সপ্তমী বেলুর মঠ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দেবীর শারদীয়া মহাপূজা। পূজক ব্রহ্মচারী সুপঙ্কন মহারাজ, তন্ত্রধারক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, চণ্ডী পাঠক স্বামী নিত্য দীপানন্দ মহারাজ, আমরা দেখতে পাচ্ছি আজ সপ্তমী বিহিত পূজা আরম্ভে দেবীর প্রাণ প্রতিষ্ঠা কৃত্য সমাপনন্তে পূজক দেবীকে আবাহন করছেন। দেবী চণ্ডিকা দেবগণকে অভয় দান করে বলেছিলেন, ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহম করিষ্যাম অরিসংশয়ম। অর্থাৎ ভবিষ্যতে যখন যখন দানবদের দ্বারা মহাবাধা উপস্থিত হবে, তখন তখন আমি অবতীর্ণ হয়ে তোমাদের বাধা মুক্ত করব। শ্রী শ্রী মা সারদা দেবীও সম্মুখে অভয় দান করে বলেছিলেন, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসব। পুনরায় দেখি শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে দেবী চণ্ডিকা শুম্ভ দৈত্যকে নিহত করার পূর্বে আত্মপ্রকাশ করে বলেছিলেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা। অর্থাৎ আমি ছাড়া এই জগতে আর কেউ আছে নাকি? এই সমস্ত দেবীগণ আমারই বিভূতি। অনুরূপভাবে শ্রী শ্রী মায়ের জীবনেও দেখি স্বয়ং বাদিনী শ্রী মা সারদা দেবী আত্মপ্রকাশ করে বলেছিলেন, এ জগতে আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী, আমি সীতা, আমি রাধা, আমি মৃত্যুঞ্জয়। ভগবান
শ্রীরামকৃষ্ণ যার রাঙা চরণ পূজা করেছেন, স্বামী বিবেকানন্দ যাকে জয়ন্ত দুর্গা আখ্যা দিয়েছেন, সেই শ্রী মা শারদাই আজ আরেক রূপে দশপ্রহরণধারিণী মহিষমর্দিনী রূপে পূজা মণ্ডপে পূজিতা হচ্ছেন। আজ শুভ দুর্গা সপ্তমী তিথিতে মণ্ডপে নবপত্রিকার প্রবেশ হয়েছে। নবপত্রিকার মহাস্নান সমাপনান্তে দেবীর মহাস্নানের পর মঙ্গল কলস জলপূর্ণ করে বৈদিক মন্ত্রে সর্বতোভদ্র মণ্ডলে স্থাপিত হয়েছে। কিছুক্ষণ আগে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। এরপর ষোড়শোপচার বিহিত পূজাদিক্রমে দিবসব্যাপী দেবীর মহাপূজার ধারা অব্যাহত থাকবে। চলছে দেবী মাহাত্ম্য চণ্ডীপাঠ, ক্রমে ক্রমে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আদি প্রতিমাস্থ দেবতাগণ ও শিব নারায়ণের ষোড়শোপচার পূজা ও ভোগ রাগাদির আয়োজন হয়েছে। অন্যান্য আবরণ দেবতাদের পূজা চলতে থাকবে যথাবিহিত। দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর দেবীকে একটি বাল্যভোগ দান করতে হয়। সঙ্গে সঙ্গে দেবীর সংক্ষিপ্ত আরতিও হতে থাকে। আমরা দেখতে পাচ্ছি ঢাকিরা তাদের ঢাকের তালে তালে দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর আরতির সুরে সুর মিলিয়েছেন। এখন আমরা দেখব দেবী আরতি। মণ্ডপে উপবিষ্ট আছেন বর্ষিয়ান সন্ন্যাসীবৃন্দ ও ব্রহ্মচারী। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে আমরা দেখতে পাচ্ছি মায়ের আরতির শুভলগ্নে তিনি মণ্ডপে উপস্থিত হয়েছেন। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আসন গ্রহণ করছেন। শ্রী দেবীর আরতিকৃত্য সমাপন হয়েছে। এইবার শুরু হবে দেবীর ষোড়শোপচার বিহিত পূজা। পূজার পূর্বে দেবীকে ধ্যান মন্ত্রে পূজক মহারাজ হৃদয়স্থ অষ্টদল কমল থেকে পুষ্প পরি যং এই ধূম্রবর্ণ বায়ু বীজে নিঃশ্বাসের সহিত পুষ্পে আনয়ন করে ঘটোপরি আধারোপরি যন্ত্রোপরি স্থাপিত করে
দেবী পূজা সম্পন্ন করবে। আসুন ইত্যবসরে আমরা দেবী প্রতিমার মাধুর্যমণ্ডিত রূপের ভাবময়ী আধ্যাত্মিক ব্যাখ্যার অনুধাবন করি। ধ্যান মন্ত্রে বলা হয়েছে জটায়ুত সমাযুক্তাম, অর্থাৎ দেবীর মস্তক জটাভারে সুশোভিত। দেবীর এই জটা তপস্যার প্রতীক। দেবী পূজায় চতুষ্ষষ্ঠী যোগিনী কোটি যোগিনীর পূজা বিহিত আছে। দেবী মহাযোগিন্য অধীশ্বরী, তাই তপস্যার প্রতীক, যোগের প্রতীক জটা তার শিরে শোভিত। জটা পরি চন্দ্রকলা আমরা শাস্ত্রে পেয়ে থাকি। চন্দ্র অমৃতের দেবতা, বিপ্রের দেবতা, সমুদ্র মন্থনে অমৃতের সাথে সাথে চন্দ্রের উৎপত্তি। সুতরাং দেবীর মস্তক থেকে চন্দ্রকলা হতে অমৃত ধারা নির্গত হচ্ছে। পুনরায় চন্দ্রকলা থেকে সমস্ত বর্ণ উৎপত্তি হয়েছে, অর্থাৎ দেবী সর্ববর্ণময়ী, সর্বমন্ত্রময়ী, দেবী সর্ববিদ্যাময়ী। ধ্যান মন্ত্রে বলা হয়েছে দেবীর গাত্র বর্ণ অতসী পুষ্পের মতো উজ্জ্বল হলুদ বর্ণ। দেবী পূজার একটি বিশেষ অঙ্গ নবপত্রিকা বাসিনী দুর্গার পূজা। নিঃসন্দেহে এই নবপত্রিকা ধরিত্রী মাতারই একটি রূপক। দেবী স্বর্গে পরমেশ্বরী এবং পৃথিবীতে তিনি ধরিত্রী রূপে প্রত্যক্ষভূতা। এই ধরিত্রী হেমন্তে পক্ক ধান্যের ভারে যখন নত হয় তখন তার বর্ণ পীত হয়, তাই দেবী পীত বর্ণা। পুনরায় দেখি এই ধরা চক্র কুলকুণ্ডলিনীতে ধ্যান করতে বলা হয়েছে পীত বর্ণের। সুতরাং দেবীর পীত বর্ণ যথোপযুক্ত। দেবীর পদতলে মহা সিংহ বিরাজ করছেন। সিংহের ধ্যানে বলা হয়েছে সিংহত্বম হরিরূপসি স্বয়ং বিষ্ণুর ন সংশয়, অর্থাৎ এই মহাসিংহ স্বয়ং বিষ্ণু। বিষ্ণু সত্ত্বগুণের প্রতীক। এই সিংহের উপর দেবী দক্ষিণ পায়ে দেহের ভার ন্যস্ত করে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ সত্ত্বগুণের উপর ত্রিগুণময়ী গুণাতীতা দেবী নিজ আসন কল্পনা করেছেন। বিভিন্ন পুরাণে দেখা যায় সিংহ পৃষ্ঠে একটি কমলের কল্পনা করা হয়েছে, তদুপরি দেবী পাদ স্থাপন করেছেন। কমলটি ব্রহ্মার প্রতীক। অপর পদতলে দেখতে পাই দেবী বাম পদ কিঞ্চিত ঊর্ধ্বে অঙ্গুষ্ঠ মাত্র দ্বারা মহিষাসুরকে স্পর্শ করেছেন। মহিষাসুর স্বয়ং মহাদেব। মহিষাসুরের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে রুদ্রস্য অসুররাজত্বং দেবানাং দর্পনাশকঃ পিতুর্বর প্রার্থনায়া মহিষী গর্ভসম্ভব, অর্থাৎ স্বয়ং মহাদেব মহিষাসুর রূপে দেবী ভার গ্রহণ করছেন। অর্থাৎ দেবীর পদতলে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই মহা ত্রয়ীর আসনের উপর দেবী দণ্ডায়মান। আমরা জানি দেবী পূজার সময় মহিষাসুরের বিশেষ পূজা হয়ে থাকে। মনে প্রশ্ন উঠতে পারে
দেবীর পূজায় অসুরের পূজার বিশেষত্ব কি? এটি একটি বিশেষ পূজা। আমরা এটিকে ব্যাখ্যা করতে পারি, প্রত্যেকটি জীব স্বয়ং অন্তরে শিব স্বরূপ। সেই জীব নিজের শিব স্বরূপত্ব ভুলে গিয়ে তমগুণ দ্বারা বদ্ধ হয়ে অসুরত্ব প্রাপ্ত হয়েছে। সুতরাং এই মহিষাসুর স্বয়ং অর্থাৎ দেবীর পদমূলে সত্ত্ব রাজ তমগুণ রূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠিত। পুনরায় আমরা দেখি দেবী দশভুজে ত্রিভুবন আলোকিত করেছেন। এই দশটি হাত কর্মের প্রতীক, দশটি হাত দশটি দিকের প্রতীক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য বায়ু ঊর্ধ্ব ও অধ। আমরা যতদূর পরিভ্রমণ করি না কেন, সর্বত্রই দশ দিক জুড়ে দেবীর দশ ভুজায় কর্মধারা অব্যাহত চলেছে। আসুন আমরা দেখি দেবীর হাতে অস্ত্র বিন্যাস এবং এই অস্ত্রের অন্তর্নিহিত তাৎপর্য। দেবীর দক্ষিণ হস্তে সর্বপ্রথম উপরে মহাস্ত্র ত্রিশূলের ত্রিশূল দেখে থাকি আমরা। এই ত্রিশূলের তিনটি শীর্ষ সত্ত্ব রজ তমগুণাত্মক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাত্মক, ইরা পিঙ্গলা শিশুন্যাত্মক। এই তিন শীর্ষ একত্রীভূত হয়ে একটি দীর্ঘ দণ্ডের মাধ্যমে তীক্ষ্ণাগ্র হয়ে মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেছে। আমরা আলোচনা করছিলাম দেবীর মহাস্ত্র ত্রিশূলের বিষয়ে। এই ত্রিশূল সত্ত্ব রজ তম ত্রিগুণাত্মক হয়ে একত্রীভূত হয়ে একটি দীর্ঘদণ্ডের মাধ্যমে তীক্ষ্ণীকৃত হয়ে মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেছে। ধ্যান মন্ত্রে দেবীর আমরা দেখি বলা হচ্ছে হৃদি শূলেনা নির্ভিন্নং নির্যদন্ত্র বিভূষিতম, অর্থাৎ দেবী শূলের দ্বারা মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেছেন। বেদান্ত বলছেন ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্ত কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, অর্থাৎ জ্ঞান লাভ হলে হৃদয় গ্রন্থি ভেদ হয়, সমস্ত সংশয়ের অবসান হয় আর সমস্ত কর্ম হয় প্রাপ্ত হয়। দেবী মহামায়া তারই হাতে মুক্তির চাবি কাঠি, তিনি এই ত্রিশূল রূপ অস্ত্রের দ্বারা তমগুণ রূপ আবদ্ধ জীব, যিনি অন্তরে স্বরূপত স্থির তার বক্ষ বিদীর্ণ করেন, তার চির জড়গ্রন্থি ছিন্ন করেন। তারপরে আমরা দেখতে পাই দেবী খড়গ ধারণ করে রয়েছেন পরবর্তী হস্তে। এই খড়গ জ্ঞান শক্তির প্রকাশক, যেমন খড়গ তীক্ষ্ণধার হয়ে অপর বস্তুকে কেটে ফেলে, সেইরূপ বেদান্ত সাধনা নেতি নেতি মার্গে ন ইতি ন ইতি ইহা ব্রহ্ম নয় ইহা ব্রহ্ম নয় এই রূপ করে জড় জাগতিক বস্তুকে বিনাশ করে। তারপরে আমরা দেখতে পাই দেবী চক্র ধারণ করে আছেন। এই চক্র বিষ্ণুর হস্তস্থিত মহাস্ত্র। এই চক্র
সহস্রারের প্রতীক, রাজযোগের প্রতীক, অর্থাৎ অস্ত্রের রূপকে এটি একটি সাধনার প্রতীক। যে সাধনা জীবকে সহস্রারে নিয়ে যায়। আমরা দেবীর বাহ্য অস্ত্রের দ্বারা দেবীর কাছে প্রার্থনা করি জাগতিক বিঘ্ন বিনাশের, কিন্তু কেবল মোক্ষার্থী সাধক এই অস্ত্রগুলির মাধ্যমে তারা চিন্তা করে এগুলি এক একটি সংসার পাশ ছেদন করার মহাশক্তি মহাসাধন। অতঃপর আমরা দেখতে পাই যে দেবী তীক্ষ্ণ বাণ ধারণ করে আছেন, যে হাতে বাণ তার বিপরীত হাতে বিপরীত দিকে ধনুক ধারণ করে আছেন। উপনিষদ বলছেন, প্রণব ধনু সরোহি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্য মুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম সর্বতন্ময়ো ভবে। অর্থাৎ ওঙ্কারকে ধনুক রূপে কল্পনা করে জীবাত্মা অর্থাৎ স্বয়ং নিজেকে স্বর বা বাণ রূপে কল্পনা করে অপ্রমত্ত হয়ে ব্রহ্মরূপ লক্ষ্যকে ভেদ করবে। সুতরাং এই তীক্ষ্ণ বাণ এই কথাই আমাদের মনে করিয়ে দেয়, এটি একটি বিশেষ সাধনা যা ছান্দোগ্য উপনিষদে উদ্গীত উপাসনা অথবা মন্ত্র জপের সাথে তুলনা করা যায়। অতঃপর দেবীর দক্ষিণে নিম্ন হস্তে দেখতে পাই শক্তি, এই শক্তি অগ্নির অস্ত্র। সাথে সাথে আমাদের মনে পড়ে যায় অগ্নি উপাসনা বা মীমাংসক কর্মকাণ্ডীদের কথা, অর্থাৎ এটিও একটি পন্থা। উপাসনার দ্বারা, আহুতির দ্বারা, পূজার দ্বারা, যজ্ঞের দ্বারা জীব সংসার বন্ধনকে ক্ষীণ করে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হন। দেবীর বাম হাতে দেখতে পাই উপরে খেটক বা ঢাল রয়েছে। এই খেটক বা ঢালকে আমরা তুলনা করতে পারি প্রাণায়াম সাধনার সাথে, কারণ ঢাল যুদ্ধে বিপরীত শত্রুর অস্ত্রের আক্রমণকে প্রতিহত করে। ঠিক সেই রকম প্রাণ অপান আদি এই সমস্ত বায়ুকে কুম্ভক দ্বারা নিয়ন্ত্রিত করে সাধক বাইরের বাসনা কামনা থেকে নিজেকে রক্ষা করেন। অতঃপর ধনুক, ধনুকের কথা আমরা আগে দেখেছি। এই ধনুক স্বয়ং প্রণব, স্বয়ং মন্ত্র, অর্থাৎ এটিও মন্ত্র সাধনাকে নির্দেশিত করে। পুনরায় দেখি ধনুকের পর মায়ের হস্তে নাগ পাশ ধারণ করা আছে। এই নাগ পাশ জাগ্রত কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক, তন্ত্রের কৌলাচারের প্রতীক, যোগ সাধনার সাথে সংশ্লিষ্ট। পুনরায় দেবী অঙ্কুশ ধারণ করেছেন। অঙ্কুশ এমন একটি অস্ত্র যার দ্বারা মাহুত হাতিকে নিয়ন্ত্রণ করেন। শাস্ত্রে বারংবার মনকে মত্ত হস্তি বা মাতাল হাতির সাথে তুলনা করা হয়েছে। এই অঙ্কুশ দ্বারা সেই মন রূপ হস্তিকে নিগ্রহ করতে হয়। অতএব এই অঙ্কুশ সম দম আদি ইন্দ্রিয় নিগ্রহের সাধন রূপে কল্পিত হয়েছে। অতঃপর দেবী ঘণ্টা ধারণ করে আছেন। পূজাতে আমরা পাই অনাহত ধ্বনির ঘণ্টা, দেবীর বাম হস্তে
নিচের দিকে দ্বিতীয় স্থানে ঘন্টা, এই ঘন্টা নাদ ধ্বনির প্রতীক। পূজা বিজ্ঞানে বলা হয় অনাহত ধ্বনির ঘন্টা, অর্থাৎ এটি নাদ সাধনার রূপক। অন্তিমে দেখতে পাই দেবীর হস্তে পরশু, পরশু অর্থাৎ কুঠার। এই কুঠার যেমন বন কেটে নগর গ্রাম প্রতিষ্ঠা করে, সেই রূপ এই কুঠার হচ্ছে কর্মযোগের প্রতীক। কর্মের দ্বারা, কঠোর কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা দেবীর সাযুজ্য লাভ করাই এই কুঠারকে নির্দেশিত করছে। দেবী প্রতিমায় অবস্থিত ভগবান গণেশ সিদ্ধিদাতা, বিঘ্ন নাশক এবং ঋদ্ধি সিদ্ধি বুদ্ধি প্রদায়ক। লক্ষ্মী দেবী ঐশ্বর্যদায়িনী, দেবী সরস্বতী বিদ্যাদায়িনী, কুমার কার্তিক শৌর্য বীর্য পরাক্রমদায়ক। মস্তকোপরি মহাদেব, তিনি স্বয়ং পরমাত্মা। এবং দেবী প্রতিমায় চিত্রিত সমস্ত দেব দেবীগণ একত্রে বিরাজ করছেন, দেবীর বন্দনা করছেন ও দেবীর লীলা পরিপুষ্ট করছেন। দেবীর প্রদক্ষিণ মন্ত্রে পাই শক্নুবন্তি নতে পূজা, কর্তুং ব্রহ্মাদয় সুরা, অহং কিংবা করিষ্যামি মৃত্যু ধর্মা নরল্পধি। অর্থাৎ হে দেবী, ব্রহ্মাদি দেবগণ তোমার পূজার বিধি জানেন না, সেখানে আমি মরণশীল অল্পবুদ্ধি মানুষ তোমাকে কিভাবে পূজা করব। মণ্ডপে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে আমরা দেখতে পাচ্ছি, মায়ের পূজার পুষ্প বিতরণ হচ্ছে, পরে পুষ্পাঞ্জলির সময় উপস্থিত হলে তন্ত্রধারক মহারাজ মন্ত্রপাঠ করবেন। ফলসমায়ুক্ত মনানাবস্তুপশোভিতাম রচনান্তে প্রয়চ্ছামি গৃহান পরমেশ্বরি ঈশা রচনাম রক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকালী দীবং দুর্গায়ৈ নমঃ। ওম জলং চ শীতলং চ ছন্নিত্যং শুদ্ধং মনোহরং পানার্থং চ প্রয়চ্ছামি গৃহাণ হরবল্লভে। দেবী পূজার মন্ত্রে রক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায়ৈ যোগিনী দেবীকে বন্দনা করে বলা হচ্ছে, নির্বীর্য অগুণবান বাপী সত্যাচার বিবর্জিত নর পৌরুষ মাপনোতি যস্য ত্বং মস্তকোপরি। অর্থাৎ হে দেবী, কেহ যদি বলহীন সত্যভ্রষ্ট আচারহীন পরিত্যক্ত অর্থাৎ কর্মের অপারগ হয়, তথাপি মানুষ তোমার সেবায় তোমার কৃপায় পুরুষার্থ লাভে সমর্থ হয়, এই হচ্ছে মহাদেবীর মাহাত্ম্য। গৃহানাস্মৎকৃতম জপম সিদ্ধির্ভবতু মে দেবী ত্বৎপ্রসাদান মহেশ্বরী। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমো
নমস্তুতে এষ কতন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিরাশিন্যই মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ রীবম দুর্গায়ৈ নমঃ ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী স্বপাদিনী দুর্গা শিবা সমাধাতে স্বাহা স্বধা নমস্তুতে এষ কতন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিরাশিন্যই মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ রীবম দুর্গায়ৈ নমঃ ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধা স্বাহা স্বধা নমস্তুতে এষ কতন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ রীবম দুর্গায়ৈ নমঃ ওম জয়ন্তী ভদ্রকালী প্রভাতে যাত স্মরে নিত্যম স্বাহা স্বধা নমস্তুতে এষ কতন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরায়ৈ অর্থাৎ যে ব্যক্তি প্রভাত কালে দেবী এই দুর্গা দুর্গা অক্ষর সমন্বিত নামটি উচ্চারণ করেন তার সমুদায় বাধা বিঘ্ন বিপত্তি সূর্যের প্রকাশে অন্ধকারের মতো বিদূরিত হয়ে যায়। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী এই মহাদেবী বাসিনামি দিয়ে লোকা জগৎ প্রসিদ্ধা। এই জগৎ সৃষ্টির পূর্বে বারবার সৃষ্টি স্থিতি প্রলয় চক্র বিবর্তিত হয়। এই পূর্বে গোলকে রাসমণ্ডলে সর্বপ্রথম শ্রীকৃষ্ণ এই দেবীর পূজা করেছিলেন। তারপরে সৃষ্টির সময়ে মধুকৈতব ভয় ভীত পিতামহ ব্রহ্মা দেবীকে বন্দনা করেছিলেন। পুনরায় ত্রিপুরাসুর বধের সময় ভগবান মহাদেব এই দেবীর পূজা করে ত্রিপুরাসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন। পুনরায় স্বর্গলোকে দুর্বাসার অভিশাপে ভ্রষ্ট রাজ্য দেবগণ দেবী পূজার মাধ্যমে ফিরে পেয়েছিলেন তাদের স্বর্গরাজ্য। মায়ের আরতি আমরা দেখতে পাচ্ছি। মায়ের আরতি সম্পন্ন হয়েছে।
এতক্ষণ আমরা সরাসরি শ্রী শ্রী মায়ের শারদীয়া মহাপূজা দেখতে পাচ্ছিলাম। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ থেকে আগামী সম্প্রচারের সময় আজ সন্ধ্যা 7:30 থেকে দেখতে পাবেন বেলুড় মঠের সপ্তমী মহাপূজার সন্ধ্যাকালীন আরতি। জয় শ্রী মহামায়া কী।